Last one. Just a minute. বিউটিফুল ভিউয়ার্স, আমি সাবু সব থেকে সাবু চলে আসলাম। সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড মাই হেটার লাভার ফলোয়ার্স, অলওয়েজ ওয়েলকাম ইন মাই শোরুম। শোরুমটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বর, শপ নম্বর 200, জেনেটিক প্লাজায়। অ্যান্ড কালকে হচ্ছে বিকাল 4টায় আমি যাব। যাদের খুবই মেজর প্রবলেম আমাকে দেখিয়ে প্রোডাক্ট নিতে হবে, তারা একদম নির্দ্বিধায় চলে আসবেন। এবং হচ্ছে যে কোনো প্রবলেম আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, লাইক হচ্ছে সিক্রেট আইটেমও যদি হয় আমাকে আস্ক করে নিতে পারবেন, ব্রেস্টের আইটেম, ভ্যাজানার আইটেম, ঠিক আছে। সো কালকে আমি যাব হচ্ছে 4টায়, 1 ঘন্টার জন্য, ঠিক আছে। ওকে, অ্যান্ড আজকে 50টা গ্রুপে শেয়ার করলে আপনারা গিফট পাবেন, সবাই গিফট পাবেন কালকের মতো। অ্যান্ড মোস্ট ওয়ান্টেড পাওয়ার লেজার ক্রিম যদি পেতে চান ফ্রি, আপনাকে পারমানেন্ট হোয়াইটেনিং ক্রিম দেখতে হবে, ঠিক আছে। পার্মানেন্ট হোয়াইটেনিং অ্যাকনি, সরি, পার্মানেন্ট হোয়াইটেনিং ক্রিম দেখতে হবে, কারণ অ্যাজ ইউ নো লেজার ক্রিম মানেই হচ্ছে পার্মানেন্ট হোয়াইটেনিং ক্রিম। ধবধবে সাদা করবে কিন্তু আবার আগের মতো করবে না। সো আপনি যখন ফর্সাটা পেয়ে যাবেন, যে ফর্সাটা আপনাকে প্রোভাইড করবে আমার ক্রিম, সেটা আপনার আজীবন থাকবে, জাস্ট একটা সানস্ক্রিন লাগালেই হবে। সো পার্মানেন্ট হোয়াইটেনিং ক্রিম দেখেই কিন্তু এই ক্রিমটা সবার থেকে স্পেশাল বলতে পারেন, ঠিক আছে। দ্যাটস ওয়াই পার্মানেন্ট হোয়াইটেনিং ক্রিম লিখতে হবে, শুধু লেজার ক্রিম লিখলে হবে না। কারণ শুধু লেজার ক্রিম আমারটা দেখে এখন সব জায়গায় সেল হচ্ছে, ডায়মন্ড লেজার, কি কি আরেকটা জিনিস কি দেখলাম রিসেন্টলি, পাওয়ার লেজারের মতোই আরেকটা আছে, প্লাস লেজার মিমি, এরকম অনেক কিছু মানে আমারটা দেখেই হচ্ছে কপি করা হয়েছে। বাংলাদেশে ফার্স্ট লেজার ক্রিম কিন্তু আমি এনেছি। সো আপনাকে পার্মানেন্ট হোয়াইটেনিং কথাটা লিখতে হবে, বিকজ আমারটা আপনাকে পার্মানেন্ট হোয়াইটেনিং করবে, বিকজ আমারটার মধ্যে লেজার ট্রিটমেন্টের জেল দেওয়া আছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, তিল রিমুভের জন্য কিছু আছে, অবভিয়াসলি আপু আমার হচ্ছে 4000+ রিভিউ সেভেন হার্বাল ক্রিমে। সেভেন হার্বাল ক্রিম আপনার তিল কেন জন্মগত দাগকেও হালকা করে ফেলে, এটার ডে নাইট ক্রিমটা, হ্যাঁ, ডে নাইট ক্রিমটার প্রাইস হচ্ছে 1500 টাকা। ওকে আপু, বেবি সিরাম লাগানোর পর লেজার ক্রিমটা লাগানো যাবে, খুবই ভালো হবে, 10 মিনিট অপেক্ষা করতে হবে। যে কোনো সিরাম যখন আপনি লাগাবেন আপনাকে 10 মিনিট ওয়েট করে দেন, আপনি 1000টা ক্রিম লাগান কোনো সমস্যা নেই। তোমার মতো স্কিন করতে কি করতে হবে আপু, আমি এখন জাস্ট স্নেলের হচ্ছে কমপ্লিট সেটটা ইউজ করছি, স্নেলের কমপ্লিট সেট, একটা টোনার, ফেস ওয়াশ, যেহেতু মুখ ধুতে হয় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, টোনার দিয়ে হচ্ছে মুখের লোমগুলাকে গ্লেজি করে ফেলেছি, আমার মুখ দেখেন কি পরিমাণে চকচক করতেছে। আর হচ্ছে আমি স্নেলের হচ্ছে মোস্ট ডিমান্ডেড বলতে পারেন সিরাম, সিরামটা ইউজ করছি আপু। 16 ক্রিমটা কোনো কাজ করলো না, সুইট 16 ক্রিমটা জাস্ট অ্যান্টিজিং এর জন্য, আপনার বয়স কত সেটা বলেন, আমি আপনি তো হোয়াইটেনিং এর জন্য নেন নাই, অ্যান্টিজিং এর জন্য নিয়েছেন আপু। আমি তোমার পেজে নতুন লেজার ক্রিমটা 3 দিন থেকে ইউজ করতেছি, ইমপ্রুভ হচ্ছে বাট গাল লাল হচ্ছে। আচ্ছা, এখন উইন্টারে আপনি যে কোনো হোয়াইটেনিং ক্রিম যদি লাগান আপনাকে মাস্ট একটা ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে হবে, যদি টাকা পয়সা না থাকে তাহলে মেরিল লাগান, যদি টাকা পয়সা না থাকে তাহলে ভ্যাসলিন লাগান। আমি বলবো না যে আপনি ময়েশ্চারাইজিং ক্রিম আমার থেকে নিতেই হবে, আপনি যদি আসলে বাজেট না থাকে আপনি ঘরে আপনি সামান্য তিব্বত পমেটো লাগাতে পারেন, কিন্তু যদি আপনি মুখে ড্রাইনেস রাখেন, এখন শীতে স্কিন ফেটেও যাচ্ছে, আমার অলরেডি 2 দিন ধরে স্কিন জ্বলতেছে, ফেটে যায় স্কিনটা। সো আপনাকে উইন্টারে স্কিনটাকে বেশি কেয়ার রাখতে হবে যাতে স্কিনটা না ফাটে, স্কিনটা না কুচকায়। এবং একটা প্লাস পয়েন্ট হচ্ছে যদি আপনি নাইট ক্রিম লাগান এখন আপনার স্কিন আরো বেশি ফাটবে, ন্যাচারাল স্কিন যদি দেখা যায় একটু ফাটতো, নাইট ক্রিম লাগালে আরো বেশি ফেটে যাবে স্কিনটা এখন, ঠিক আছে। দ্যাটস ওয়াই আপনাকে বলতে পারেন 1 ঘন্টা পর পর হচ্ছে মুখে মাই মশলা দিতে হবে, ঠিক আছে।
তোমার একটা পিক দেখলাম উইদাউট মেকআপ শেয়ার দিল মানুষজন, তোমার একটা পিক দেখলাম উইদাউট মেকআপ আর শেয়ার দিল মানুষজন, কোনটা আপু? কি পিক? আমার পিক, আমার পিক আমি না শেয়ার দিলে ওরা কোথা থেকে পাবে? নিশ্চয়ই পিকটা আমি শেয়ার করেছি, আমার তো বিফোর আফটার ছবি আমি নিজেই শেয়ার করেছি, আমি কালো হয়ে গিয়েছিলাম, মোটা হয়ে গেছিলাম, হয়তো বা সেটাই হবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমি যদি শেয়ার না করি সে কোথেকে পাবে? সে কি আমার এক্স বয়ফ্রেন্ড ছিল যে আমার ছবিগুলো তার কাছে আছে, বা আমার অনেক সিক্রেট ছবি তার কাছে আছে? আমার হাজবেন্ড হচ্ছে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে আর আমাকে রেড সিগন্যাল দিচ্ছে, বিকজ আমাকে বলছে কথা হিসাব করে বলতে, কারণ আমার কথা নাকি এখন অনেক প্রভোক করে, দ্যাটস হোয়াই হচ্ছে পিছনে হিস করছে ও, একটা মানে আওয়াজ দিছে। সত্যিই তো, সত্যিই তো, শুনলে শুনুক, আমার ছবি নাকি শেয়ার করছে? তাহলে আমার ছবি কোথেকে পাইছে? আমি না দিলে আমার কি এক্স বয়ফ্রেন্ড হয়? তুমি কই লুকাই আছো? আচ্ছা ওকে, না খালি চুপ থাকবো না, কিছু বলবো না, না খালি বলে কিছু বলতে, না কেউ ব্যাড কমেন্ট করলে চুপ থাকতে, গালি দিলে চুপ থাকতে। আগে আমি এত গালি দিতাম, এখন আমি একদম ভদ্র হয়ে গেছি, একেবারে গালি দিই না, কারণ আমাকেও হচ্ছে পিছনে খালি চিমটি কাটে, ঠিক আছে? যাই হোক, তো আমি আমি আসলে এইভাবেই, আমি এরকমই ন্যাচারাল, আমি হচ্ছে ওই যে ওরকম করতে পারি না, ওই টিচারদের মতো লাইফ, আমাকে কেউ শিখাই দিবে বা আমি কারো আন্ডারে জব করছি ওইটা। এই সরো, যাও সরো, হিসিস করতেছে খালি। তোমার কি টয়লেট পাইছে? টয়লেট পেলে যাও, হিসিস করতেছো কেন? আচ্ছা, পাঞ্জাবি হেয়ার অয়েল আর ফ্লায়ার জেট শ্যাম্পু কিভাবে ইউজ করতে হয়? আচ্ছা, পাঞ্জাবি অয়েলটা হচ্ছে সপ্তাহে 3 দিন লাগাবেন, রাতে লাগিয়ে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে শ্যাম্পু করে ফেলবেন, শ্যাম্পুটা লাগাবেন হচ্ছে ফ্লায়ার জেটের শ্যাম্পুটা, মাসাজ করে আপনার স্ক্যাল্পে একদম মাসাজ করে দিবেন, যাতে আপনার প্রত্যেকটা জায়গার ড্যান্ড্রফ সুপারলি উঠে আসে। এবং ড্যান্ড্রফ থাকলে কিন্তু ড্যান্ড্রফ থাকলে কিন্তু হচ্ছে টম এন্ড জেরি, ওকে? ড্যান্ড্রফ থাকলে হচ্ছে মুখে অ্যালার্জি হয়, র্যাশ হয়, ব্রণ হয়, হ্যাঁ। আচ্ছা আপু, লিপ কালো কি ইউজ করবো? কালকের লাইভটা দেখে নিয়েন এই পেজের, আপনার টাকা উসুল বলতে পারেন, গ্যারান্টি দিব, ঠিক আছে? আপু আপনাদের কল দিলে ধরেন না, আপু আমার এত পরিমাণে কল আসে, আপনি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কল দিবেন, আমাদের অফিসের আল মডারেটর ধরে, ঠিক আছে? নাকে দানা থাকার থাকে আর পোর্সও পিম্পলও হয়। আচ্ছা, আপনি 30 দিনের চ্যালেঞ্জের আহাবাহা টোনারটা নেবেন, 30 দিনের চ্যালেঞ্জ, 30 ডেজে হচ্ছে আপনার মুখের ব্রণ, মুখের হচ্ছে দানা, টাইনি বাম্পস মানে ছোট ছোট দানা, র্যাশ যেগুলো চুলকায় ওগুলো কিন্তু ব্রণ না, আমরা ব্রণ বলে অনেক সময় ডক্টররাও জানে না, আর আমাকে নিজে হচ্ছে 10,000 টাকার প্রোডাক্ট দিয়েছিল ডক্টর, আমার যাই নাই, হ্যাঁ, কারণ আমারটা র্যাশ ছিল, উনি ভেবেছে একনি, আসলে একনি না, এগুলোকে র্যাশ বলে, চুলকায় ছোট 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 দানার মতো, অনেক সময় ভিতরে বিচি বিচিও থাকে, সেটা হচ্ছে আপনার এটা দিয়ে চলে যাবে, 30 দিনের চ্যালেঞ্জ, এটা হচ্ছে 1200 টাকা, ওকে? আপু আর্জেন্ট ব্রাইট হওয়ার জন্য আমার প্রত্যেকটা প্রোডাক্ট আর্জেন্ট ওয়ার্ক করে, প্রত্যেকটা প্রোডাক্ট, দ্যাটস ওয়াই সাবু সব সবার মুখে মুখে, ঠিক আছে? আপনাকে লেন্দি প্রসেস ইউজ করতে হবে না, অনেক দিন ওয়েট করতে হবে না, লাইক ইমার্জেন্সি ওয়েট লসটাও কিন্তু 10 দিনে হচ্ছে ওয়েট লস করে, কি ইমার্জেন্সি যে ওয়েট লস সেটাও হচ্ছে 10 দিনের মধ্যে ওয়েট লস করে, ইমার্জেন্সি হোয়াইটেনিংটা 1 রাতের মধ্যে হোয়াইটেনিং করে, আর বডিটা যেটা বডি হোয়াইটেনিং সেটা হচ্ছে 3 দিনের মধ্যে ফিডব্যাক। আচ্ছা ওকে, আপনারা হচ্ছে বলেন তো আমার স্কিনটা কি অনেক ইম্প্রুভ হয়েছে বলেন তো? আপু আমি 29 তারিখে বিকাশ করেছি, আপু ইনবক্স করেন, আপু তোমার কানের দুল পাইছো? না আপু পাই নাই, আপু আপু থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার কথা চিন্তা করেছেন, ও রোজ মার্জিয়া তুমি, ও তুমি তোমার মডারেটর, ওকে? আচ্ছা, সো আজকে আমি আপনাদেরকে একটা সোপ দেখাবো, যেটা হচ্ছে স্নেল হোয়াইট সোপ। স্নেল হোয়াইট সোপটা হচ্ছে খুব আগের একটা ব্র্যান্ডের একটা আইটেম, যেটা হচ্ছে এখন নিউ ফর্মুলাতে এসেছে, হ্যাঁ, এটা হচ্ছে নিউটা, নিউটা আর আগেরটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আপনার আগেরটার মধ্যে জাস্ট গ্লুটাথিওন ছিল, কলাজেন ছিল না, বা হচ্ছে আপনার আদার্স কিছু ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে আছে, যেগুলো কোয়াইট এক্সপেন্সিভ এবং হচ্ছে একটু এক্সেপশনাল, যেটা আপনার স্কিন এবং বডি দুইটাকে সেম লেভেলে সেম টোনে ফর্সা করবে, লাইক এটা দিয়ে যদি আপনি গোসল করেন আপনার ফেস যদি ফর্সা হয় বডিও ফর্সা হবে সেম লেভেলে সেম টোনে এবং সেম টাইমে। বাট আগের যে ফার্শনটা ছিল সেটা হচ্ছে জাস্ট মুখে ফর্সা করতো, বডি এতটা ফর্সা করতো না, জাস্ট মুখটা বেশি ব্রাইট করতো, ওকে? তো স্নেল হোয়াইট এর নিউ ভার্সন সোপটা আপনি পাবেন 850 টাকায়, এটা হচ্ছে বলতে পারেন এখন অল পারপাস একটা সোপ, বা মাল্টিপারপাস একটা সোপ। মাল্টিপারপাস এই কারণে, অনেকের দেখা যায় অনেক প্রবলেম স্কিনে, লাইক ব্রন আছে, কালো, তারপর হচ্ছে মুখে মেলাজমা আছে, দাগ আছে, সব কিছুর ওয়ান সলিউশন যদি একটা সাবানের মাধ্যমে চান, গো ফর দিস, ঠিক আছে? কারণ আমার কাছে আরও সাবান আছে যেগুলো হয় ফর্সা করে, কোনোটা আছে অ্যালার্জি সোপ, কোনোটা আছে হচ্ছে গ্লাস স্কিন, দেয় গ্লাস স্কিন সোপ দেখলে তো আপনারা পাগল হয়ে যাবেন, বাট আমি আজকে দেখাবো না, গ্লাস স্কিন সোপটা জাস্ট দেখলেই পাগল হয়ে যাবেন, লাগাইতে হবে না,
ঠিক আছে, জাস্ট দেখলেই পাগল হয়ে যাবেন আপনি, মানে লাগানো তো দূরের কথা, জাস্ট দেখলে, আমি দেখে টোটালি ফিদা হয়ে গেছি। এমন কালারের, এমন টাইপের সোপ আমি আমার 3 বছরের বিজনেসে দেখি নেই। হ্যাঁ, আমি আমার 3 বছরের বিজনেসে এমন টাইপের সোপ দেখি নেই। আমি কিন্তু প্রায় 5,000 সোপ দেখেছি এবং 5,000 সোপ আমি সেল করেছি, 5,000 ক্যাটাগরি ক্যাটাগরি, ঠিক আছে, আমি কিন্তু 5,000 ক্যাটাগরি সোপ সেল করেছি, জিনসিং বলেন, স্নেল বলেন, সব টাইপের। তো গ্লাসেস স্কিন সোপটা আমি দেখাবো, বাট এখন না। তো এটা হচ্ছে আপনার টোটালি একটা ওয়ান সলিউশন, মাল্টিপারপাস বলতে পারেন। মুখে ব্রণও যাবে, মুখের মেস্তাও যাবে, মুখ ফর্সাও করবে, বডিও ফর্সা করবে। এবং আরেকটা এক্সেপশনাল পয়েন্ট আছে, যেটা হচ্ছে আপনার এটা সান প্রোটেক্টরের কাজ করে। তুমি বলছিলা একটা হেয়ারের নতুন গোড়ায় পদ্ধতিতে দেখাবা ঘর, ও হ্যাঁ, চুল স্ট্রেট করার। আপু এটা আমি ভিডিও মেকিং করতে পারছি না, আসলে আমার ওই পেজে একটু প্রবলেম হয়েছে, তো এই জন্য। আপু তোমার লেজার ক্রিমের আগে কোন সিরাম দিলে ভালো হবে? আপনি টিউবলাইট সিরামটা দিবেন, সবাই ওইটা দিচ্ছে। আপু তুমি যে লিপস্টিকটা দিলে রাখছো এটার, আপু আমি এগুলো সেল করি না আপু, এখানে দুইটা জিনিস আমি হচ্ছে ববের লিপ গ্লস দিয়েছি, আগে লিপস্টিক দিয়েছি। ববের লিপ গ্লসটা আমার কাছে হবে 600 টাকা, বাট লিপ জেল হবে না। আপু সবটা দেখান, আপু না আমি দেখাবো না আজকে, আজকে দেখাবো না, এটা আমি কালকে দেখাবো, আমার কাছে আছে বাট দেখাবো না। আমি জাস্ট আজকে স্নেল সুপটা নিয়ে বলবো। আপু আজকে তোমাকে পাইছি, থ্যাংক ইউ আপু। আপু আপু কি হলো বুঝলাম না কি হয়েছে। আপু আপু নিগ্রো সোপটা কি ফেসে ইউজ করতে পারবো? না করাটাই বেটার, যদি অ্যালার্জি থাকে তাহলে করবেন, যদি অ্যালার্জি মুখে থাকে তাহলে ইউজ করবেন। আদার্স প্রোডাক্টগুলো বলে অ্যালার্জি থাকলে ইউজ করতে না, বাট এটা হচ্ছে অ্যালার্জি থাকলে মুখে ইউজ করতে হয়। আপু মশার কামড় ফেসে ছোট ছোট কালো দাগ, আপু মশার কামড় থেকে কিন্তু ব্রণও হয়, আমার হয় মশার কামড় থেকে ব্রণও হয়। সো আপনি হচ্ছে মশার কামড়টা তাড়াতাড়ি আউট করে ফেলেন, আপনি যে সোপটা নেবেন এই সোপটা নেন। এই সোপটা নিলে হচ্ছে আপনার ছোটখাটো দাগ উঠে আসে, মশার কামড়টা তো আপনার মানে সার্টেন টাইমের জন্য, কিছু দিনের জন্য, দ্যাটস ওয়াই হচ্ছে এটা নিলে আপনার একদিনে দেখবেন যে মশার কামড়টা চলে গেছে। হ্যাঁ, কারণ এটা স্কিনটাকে লাইট করে, লাইট। আপু স্নেল সোপটা সেক্রেট বেসে হোয়াইটেন করে, আমি বলছি জাস্ট কিপ অন ওয়াচিং। এটা আমি বলেছি মুখ থেকে শুরু করে ফুল বডি ফর্সা করবে, ফুল বডিতেও আবার কিছু পার্ট আছে লাইক আন্ডার আর্মস, ব্রেস্টেড চিপা, সেক্রেট প্লেস, বিকিনি লাইন, এগুলাতে আপনি কিন্তু সব সাবান দিতে পারবেন না। লাইক আপনি যদি লাক্স সাবানও দেন আপনার জ্বলবে, সেক্রেট প্লেস আপনি দেন জ্বলবে, ঠিক আছে। সেক্রেট প্লেসে আমরা কিন্তু সাবান অনেকে ভয় ইউজও করি না, বাট এটা আপনি সেক্রেট প্লেসে এত ইজিলি অবজার্ভ হবে, আপনি দেওয়ার সাথে সাথে ঠান্ডা ফিল করবেন। প্লাস এটার যে ফেনাটা হয়, ফেনাটা অনেক মাইল্ড, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ফেনাটা অনেক মাইল্ড, অনেক সফট, আপনি ফেনাটা ধরলেই বুঝতে পারবেন হ্যাঁ এটা আমি সেক্রেট প্লেসে লাগাইতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর স্মেলের কথা তো বাদই দিচ্ছি। তো এটা আপনি সেক্রেট প্লেসে দিতে পারবেন, আপনার আন্ডার আর্মসে দিতে পারবেন, আপনার ব্রেস্টের চিপায় দিতে পারবেন, যেসব জায়গায় সাবান আমরা ইউজ করতে ভয় পাই ওইসব জায়গায় আপনি দিতে পারবেন, ব্যাক সাইডে দিতে পারবেন, বামে দিতে পারবেন, অনেকের বামও কালো থাকে, অনেকের বামও কালো থাকে। বাম বলতে কি বলছি বাংলায় তো বলতে পারবো না, আই এম রিয়েলি সরি, বাট হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অনেকে আবার ইংলিশ বুঝেন না, তো এখন আসলে এটা কি বাংলায় কি বলতে পারবো, আচ্ছা না বুঝলে বলেন, বলতেছি সমস্যা নাই। মানে আমাদের পিছনের সাইডটা আর কি, সেখানে হচ্ছে আমরা দিতে পারবো, কোমরে দিতে পারবো। সো আপনার মুখ এবং বডি দুইটা সেম লেভেলে, সেম টোনে ফর্সা হবে 850 টাকা। এবং ফর্সা হবে কারণ হচ্ছে এটার মধ্যে গ্লুটাথিওন দেওয়া আছে, গ্লুটাথিওন হচ্ছে আমাদের স্কিন কালার চেঞ্জ করতে পারে, ঠিক আছে। আর আমরা ইনজেকশন পুশ করি শরীরে, যেটা সেটাও কিন্তু গ্লুটাথিওনই থাকে, যেমন কাজল পুশ করেছে, কাজল কিন্তু এখন টোটালি ফর্সা হয়ে গেছে শুধুমাত্র গ্লুটাথিওন ইনজেকশন দিয়ে, ঠিক আছে। তো সেটা আপনার এটার মধ্যে পেয়ে যাচ্ছেন, গ্লুটাথিওন পাচ্ছেন। তারপর আছে কলাজেন, কলাজেন কিন্তু ফর্সা করে না। আমি আগে ভাবতাম কি কলাজেন মনে হয় ফর্সা করে, কারণ কলাজেন চারিদিকে খালি কলাজেন, কলাজেন ক্রিম, কলাজেন সিরাম, কলাজেন এটা, কলাজেন ওইটা। তা আমিও আগে আপনাদের মতো যখন ছিলাম তখন ভাবতাম যে যখন নর্মাল বায়ার ছিলাম কলাজেন মানে ফর্সা করে, আসলে না, কলাজেন হচ্ছে স্কিনটাকে সফট করে, রেডিয়েন্ট করে, অ্যান্ড হচ্ছে স্কিনটাকে একটু হচ্ছে আপনার প্রোটিন দেয় বা ন্যারিশ করে বলতে পারেন। সো আপনার স্কিনে যখন প্রোটিন দিবে, স্কিনটা যখন বাচ্চাদের মতো করে ফেলবে, তখনই কিন্তু ফর্সাটা তাড়াতাড়ি হবেন, না হলে কিন্তু আপনি ফর্সা হবেন না। লাইক আপনার স্কিনে যদি স্কিনটা মোটা থাকে, স্কিনটা রুক্ষ, যেমন আমার হাজবেন্ড খালি আমার গাল ধরে টানে, আমি বারবারই বলেছি আমার গাল অনেক সফট, আপনারা তো যারা বাস্তবে আমাকে দেখেন ওরাও মাঝে মাঝে আমার গাল ধরেন। সো আমি কালকে আসবো, আমার গাল ধুইরেন, ঠিক আছে, হাত ধুয়ে আইসেন অবশ্য, যাই হোক। সো হচ্ছে গাল অনেক সফট করে, কলাজেনটা অনেক ন্যারিশ করে, প্রোটিন দেয় স্কিনে, তখন আপনার হোয়াইটেনিং এর কাজটা অনেক বেশি বুস্ট আপ হয়। তো এটার প্রাইস 850 টাকা, এটা ফেসে বডিতে দুই জায়গায় নিতে পারবেন, এটা 850 টাকা। ওকে, আপনারা মারামারি করতে থাকেন, পার্মানেন্ট হোয়াইটেনিং ক্রিম ক্রিম বলতে থাকেন, আমি আজকে ইমার্জেন্সি ওয়েট লস নিয়ে কথা বলবো, ইমার্জেন্সি ওয়েট লস নিয়ে, জাস্ট কিপ অন ওয়াচিং। আপু ব্রনের কালো দাগ স্কিনে কি ক্রিম ইউজ করবো? আপু আপনি 7 হার্বাল নিবেন, একদম মানি ব্যাক গ্যারান্টি দিবো আপনাকে, যদি আপনার রিয়েল আইডি হয়, আপনার রিয়েল আইডি অবশ্যই আমি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিবো 7 হার্বালের ডে নাইট ক্রিমটা। বাট আপনি মুখ কি দিয়ে ওয়াশ করছেন আমাকে বলতে হবে, এখন এত পরিমাণে নকল প্রোডাক্ট, মানে কি বলবো, ডাইনে টাকালো নকল, বামে টাকালো
নকল নকল, আমার হাতে মাঝে মাঝে নকল আসে। যেমন ডিভিজিটের ক্রিমটা কিন্তু আমি আপনাদেরকে ইচ্ছা করে নকল কিনে দেখিয়েছি, আমি ইচ্ছা করে কিনে দেখাইছি ডিভিজিটের ক্রিমটা, মানে এখনো আমার চিন্তা হইলে যে আমার কাছে আছে এখনো, আমি দেখানোর জন্য আর কি, এই যে এটা টোটালি নকল। যে লেখাটা দেখেন ঘোলা, লেখাটা ঘোলা, পিছনের লেখা ঘোলা, আর গন্ধ শুনলে মনে হবে কারো টয়লেট, মানুষের টয়লেট, ঠিক আছে? এত বাজে গন্ধ, বলার বাইরে, বমি করে দিছিলাম আমি। আপু তিলের জন্য মানে চক বাজারেরও মনে হয় কোয়ালিটি আছে, এটা মানে চক বাজারের একদম ডাস্টবিন থেকে মনে বানাই নিয়ে আসছে, এরকম হইতে পারে, ঠিক আছে? আপু ফেস ইউলো টোন করতে চাই। হ্যাঁ আপু, আমি স্কিন টোন চেঞ্জ করা একমাত্র সাবু সবে পসিবল, আপনি যেটা চাবেন সেটাই আমি আপনাকে করতে সাহায্য করব, আমি উসিল্লা মাত্র বলতে পারেন। সো আপনি যদি পিঙ্কিশ হতে চান পিঙ্কিশ করে দিতে পারবো, ইউলো চাইলে ইউলো করে দিতে পারবো, হোয়াইট চাইলে হোয়াইটও করে দিতে পারবো, তিনটা প্রসেসে আমি বলবো, জাস্ট কিপ অন ওয়াচিং। এখন দেখেন আমি কিন্তু স্কিনটা ইউলো করে ফেলেছি, আমারটা 2 দিন আগে আমার স্কিনটা পিঙ্ক ছিল, এখন আমি ইউলো করে ফেলছি। নেক্সট টার্গেট হচ্ছে সাদা করা, এমনি সাদা অবশ্য আগে থেকেই আমি। আপু আমার স্কিন সেন্সিটিভ, কোনো কিছু ইউজ করলে ব্রণ উঠে, ব্রণ ও দাগ কমানোর আর বয়স কমানোর ভালো কিছু বলো। আচ্ছা, আপনার ব্রণ উঠে ব্রণের দাগ হয় এবং বয়স কমাতে যাচ্ছেন, আপনার ব্রণের দাগ উঠানো এবং ব্রণ উঠানো দুইটা একসাথে আমি একটা সলিউশন দিয়ে দিচ্ছি, আপনার টাকা তাহলে বেশি খরচ হবে না, কারণ আপনার যে নতুন নতুন ব্রণগুলো আছে সেগুলো চলে যাবে, আগের ব্রণ আছে সেগুলো চলে যাবে, প্লাস স্পট যেগুলো সেগুলো চলে যাবে। সেটা হচ্ছে আপনি 7 হার্বালটা নেবেন এবং এটার সাথে আপনি মুখ ধুবেন, হচ্ছে মুখ ধুবেন হচ্ছে ব্ল্যাক সোপ দিয়ে, ব্ল্যাক সোপ দিয়ে মুখ ধুবেন, ডক্টর ডেভির ব্ল্যাক সোপটা দিয়ে মুখ ধুবেন। আরেকটা হচ্ছে আপনার রেগুলার যেহেতু 2-3টা করে ব্রণ হয়, যাতে ব্রণের টেন্ডেন্সিটা কমে যায়, এজন্য হচ্ছে আপনি আহা বাহা টোনারটা নেবেন, ঠিক আছে? এই টোনারটা দিয়ে মুখটা মুছবেন দিনে একবার, সোপটা দিয়ে দিনে 2 বার হচ্ছে মুখটা ধুবেন। অ্যান্ড ডে ক্রিম, এটা হচ্ছে 7 হার্বালের ডে নাইট ক্রিম, ডে ক্রিমটা আপনি যদি তিলে দেন তিলটা পর্যন্ত উঠে আসবে, ঠিক আছে? তো আপনি ব্রণের উপরেও দিতে পারেন, ব্রণের স্পটের উপরেও দিতে পারেন, তিল যেহেতু উঠে যায় ব্রণ একদিনেই চলে যাবে, ঠিক আছে? সো হচ্ছে আপনি ব্রণের উপরে বা আপনার যে কোনো টার্গেটেড এরিয়াতে আপনি হচ্ছে এটা দিনে একবার দিবেন, জাস্ট স্পটে দিবেন। এটা কিন্তু এটার প্রুফ বলতে পারেন যে এটা শুধুমাত্র স্পটের জন্য, যদি ফুল ফেসে দেন ফুল ফেস কিন্তু সাদা ধবধবা একদম চামড়া উঠে যাবে পুরো ফুল ফেসের, জাস্ট আপনি স্পটে দিবেন এবং স্পটটা পুরো টোটালি উঠে যাবে, ঠিক আছে? তিলও উঠে যায়। সো এটা জাস্ট স্পটে দিবেন ডে ক্রিমটা। নাইট ক্রিমটা হচ্ছে ফুল ফেসে দিবেন, নাইট ক্রিমটা আপনাকে ফরেনারের মতো লুক দিবে, ফরেনারের মতো। আমার 7 হার্বাল হচ্ছে আপনাদেরকে ইয়েলো কালার দেয়, ইয়েলো স্কিন কালার দেয়, ইয়েলো হোয়াইট, 4 থেকে 6 শেড পর্যন্ত ফর্সা প্লাস হচ্ছে ইয়েলো একটা কালার। আপু আমি 9 মান্থ প্রেগনেন্ট, অনেক মোটা আর কালো হয়ে গেছি, কিভাবে শুকাবো? আপু এখন না আপু, বাচ্চাটা হোক, আমার তো নিজের বেবি হয়েছে আপু, সো আমি কিন্তু ইচ্ছা করলে আমি নিজেও লাগাতে পারতাম, কই আমি তো লাগাই নেই, আমার প্রোডাক্টে ঘর ভর্তি, চারিপাশে আমার প্রোডাক্ট, কই আমি তো লোভে পড়ে লাগাই নাই, এই আমি কালো হয়ে যেতেছি, আমি এটা হয়ে যেতেছি, আমি তো কালো হয়েও গিয়েছিলাম, মোটাও হয়ে গেছিলাম, চুলও পড়ে গেছিল, দেখেন না আমার ছবি, লিপস কালো হয়ে গেছিল, কই আমি তো লাগাই নাই। বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে 2 দিন থেকে আমি হাঁটতে পারছি, 3 দিন থেকে আমি হচ্ছে পেট কমিয়ে ফেলেছি, পেট নাই, এটা তো আপনাদের সামনে দেখলেন। সো বাচ্চাটা হওয়ার পরে আপনার যে কোনো সমস্যা আমার কাছে আসবেন আমি সলভ করে দিব, না করলে বলতে পারেন টাকা ব্যাক, বিকজ আমি নিজে 2 বাচ্চার মা, এটা এই দিক দিয়ে আমি কনফিডেন্ট বলতে পারেন, ওভার কনফিডেন্ট, যে একটা মাকে চেঞ্জ করা কোনো ব্যাপারই না, ঠিক আছে? আপনার পুরো আগের মতো অবস্থা মেনে দিব। আমি জানি যে বেবি হইলে কিছু আসলে পার্মানেন্ট প্রবলেম থাকে, যেমন পেট ফেটে যায়, আসলে এটা বেবির সাইনবোর্ড বলতে পারেন, আপনি যে মা, মায়ের একটা সাইনবোর্ড, আপনি আগের মতো 90% পর্যন্ত হতে পারবেন, কিন্তু 10% কিছুটা আপনার হচ্ছে বেবি হয়েছে এটার একটা ইম্প্যাক্ট থাকবে, বাট এই 90% যে আগের অবস্থায় ফিরে আসা এটা কিন্তু কোনো পেজে পারে নাই, এবং অনেক মেয়েরাও পারছে না, বাট আমি নিজেকে নিজে চেঞ্জ করেছি, সো আপনাকেও পারবো। আচ্ছা আপু, দুবাই হোয়াইটেনিং ক্রিম আর নেক ক্রিমটা কিভাবে ব্যবহার করবো? দুবাই হোয়াইটেনিং ক্রিমটা হচ্ছে রাতে আপনি ফুল ফেসে আলতো করে দিবেন, আর নেক ক্রিমটা ম্যাসাজ করে দিবেন রাতে। হ্যাঁ, পেট কিভাবে কমাবো? আপু আমি পেট কমিয়েছি হচ্ছে উল্টা হয়ে ঘুমিয়েছি আর স্লিমিং সিরাম লাগিয়েছি। হ্যাঁ, স্লিমিং সিরামটা লাগিয়েছি আর হচ্ছে আমি উল্টা হয়ে ঘুমিয়েছি, আপনাকে উপর হয়ে ঘুমাতে হবে, আপনি রেগুলার উপর হয়ে ঘুমাবেন এবং আমার স্লিমিং সিরামটা লাগাবেন, 100% হচ্ছে আপনার পেট কমে যাবে 72 ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার পেট কমে যাবে। জাস্ট মিনিট আমি দেখাচ্ছি, আপু আমার স্কিন অয়েলি, একটা পিম্পল শেষ হলে আরেকটা পিম্পল উঠে, এখন কি করব? আপু আমি এটা বলে দিয়েছি, একটু টেনে দেখে নেবেন আপু, টিল পার্মানেন্ট ভাবে রিমুভেটাও বলে দিয়েছি 7 হার্বাল, এবং আমার 4000+ রিভিউ আছে, সাবু শপে গেলে পাবেন। অ্যাকচুয়ালি আমার সাবু শপে অনেক হেডাররা নজর দিচ্ছে, দ্যাটস ওয়াই আমার সাবু শপটা একটু সিকিউরিটির জন্য আমি অফ রেখেছি। আচ্ছা, দাঁতের মাঝে কালো ল্যানব্যানার সিরাম নেবেন, ল্যানব্যানার সিরামটা হচ্ছে আপনার 1000 টাকা, 100% উঠে আসবে, অনেক রিভিউ আছে আপু। 7 হার্বালের প্রাইস হচ্ছে 1500 টাকা। আপু আমার মুখে কিছু দাগ আছে বলেছি 7 হার্বাল, এবং মুখ ধোয়ার জন্য ব্ল্যাক সোপ নেবেন,
পারমানেন্ট হোয়াইটেনিং ক্রিম। হ্যাঁ বলতে থাকেন, হ্যালো আপু, হাই আপু, তুমি অনেক কিউ, থ্যাংক ইউ সো মাচ আপু। পেটের দাগ, ঘাড় কালো কি ব্যবহার করতে পারি? পেটের দাগটা কি আপনার প্রেগনেন্সির দাগ, ফাটা দাগ? ফাটা দাগ হলে 100% চলে যাবে, সেটা হচ্ছে আপনার লেজার লেজার স্ট্রেস মাস্ক ক্রিম। লেজার স্ট্রেস মাস্ক ক্রিমটা নেবেন, এটা হচ্ছে 100% পেটের ফাটা দাগ উঠে আসবে, পেটের ফাটা দাগ, ঠিক আছে। আর হচ্ছে কি বললেন আরেকটা, আসলে স্কিপ হয়ে গেছে আপু। আমি নিউ, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড রিশা আহমেদ রোজ আপু। আমি কি করব, জাস্ট দাগটা রিমুভ করতে চাই, সেভেন হার্বাল নেবেন মুখের দাগ হলে, আর পেটের ফাটা দাগ হলে এটা, ঠিক আছে আপু। লিপ হোয়াইটেনিং কোনো প্রোডাক্ট কালকে দেখিয়েছি, নিগ্রোদের মানে নিগ্রোরা ইউজ করে সে একটা লিপ স্ক্রাব, যেটা হচ্ছে আমার সাউথ আফ্রিকা থেকে আসা, আমি নাম দেখাবো না, কালকে দেখিয়ে ফেলেছি, এখন তো হাতের কাছে পাবো না, জাস্ট মিনিট, হ্যাঁ পেয়েছি, জাস্ট মিনিট, এই যে নাম দেখাবো না, এই লিপ স্ক্রাবটা দিয়ে হচ্ছে লিপটাকে আপনি রাব করবেন, রাব করার পরে দেন হচ্ছে এটার উপরেই আপনি লিপ জেলটা দিবেন, এই লিপ জেলটা, এই দুইটা মাত্র 1600 টাকা, 100% লিপস পিঙ্ক হবে, 100% ইভেন ছেলেদের লিপসও পিঙ্ক হবে। ছেলেদের লিপস পিঙ্ক করা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট, বিকজ ছেলেরা স্মোকিং করে আর ওদের লিপসটা অনেক মোটা থাকে, লিপসের চামড়াটা, এটা এতটাই পাওয়ারফুল, নিগ্রো ছেলেদেরও লিপস পিঙ্ক হয়েছে, মেয়েদেরও লিপস পিঙ্ক হয়েছে। আচ্ছা লেজার শুটিং জেল আপু শোরুমে হবে, বাট আমাদের অনলাইনে হবে না, জাস্ট শোরুমে হবে আপু। সেভেন হার্বাল ডেটা কি পুরো ফেজ? না আপু পুরো মুখে দেওয়া যাবে না, কারণ ডেটা যে স্পট আউট ক্রিম, এটা হচ্ছে এটার প্রুফ যে জাস্ট স্পটে দিতে হয়। আপু তোমার নাকি সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। স্লিমিং সিরাম কি ছেলেরা ইউজ করতে পারবে? এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, ছেলেরা ইউজ করতে পারবে বাট কাজ হবে কিনা আই ডোন্ট নো। ছেলেদের পেট কমানোর ক্যাপসুল আছে আপু। পুরো শরীর ফসা করবো কি কিভাবে আপু? পুরো শরীর ফর্সা করতে হলে হচ্ছে আপনি নিগ্রো বডি ক্রিম নেবেন এবং এটার সাথে বাথ সল্টটা নেবেন, 100% আন্ডার আর্মস সহ কোনো জায়গায় কালো থাকবে না। পার্মানেন্ট হোয়াইটেনিং এর জন্য কি করব আপু? আমার সাবোশপ মানে পার্মানেন্ট হোয়াইটেনিং, সেটা হচ্ছে লেজার ক্রিম। লেজার ক্রিম লাগালে আপনি পার্মানেন্ট ফর্সা হবেন 7 থেকে 8 সেন্ট এবং সেটা আজীবনের জন্য থাকবে। জাস্ট একটা সানস্ক্রিম লাগাবেন আপু। আমার ফেসে নোজের দুই সাইডে একটু গর্থ কি দিব আপু? গর্থের হচ্ছে জন্য আপনি রিটার্ন মলম নেবেন, রিটার্ন মলম বলেন তো, এটা এখন পুরো অনলাইন কাঁপতেছে, এটা কিন্তু ফার্স্ট আমি নিয়েছিলাম, এখন সব জায়গায় রিটার্ন মলম, রিটার্ন বডি ক্রিম, মানে এত পরিমাণে কপি হয়েছে, এটার কিন্তু কোনো বডি ক্রিম নেই, এটার কোনো বডি ক্রিম নেই, বাট এটার বডি ক্রিম দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু ফার্স্ট টাইম আমি এনেছি, সো বডি ক্রিম থাকলে আমি জানতাম আগে, যাই হোক আর কি বলবো আপু। তোমাদের শোরুমটা কোথায়? জেনিটি প্লাজা শপ নাম্বার 200, ধর্মমন্ডি 27 নাম্বার। আচ্ছা সেভেন হার্বালের তিল যাবে, কালো তিল? হ্যাঁ আপু, লাল তিল কালো তিল দুটোই যাবে। নিগ্রো বডি ক্রিমের প্রাইস হচ্ছে আপু মাত্র 1600 টাকা, যেটা আপনাকে 72 ঘন্টার মধ্যে ফর্সা করবে, একদম কালো হলে আপনি 72 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন, এক হাতে লাগাবেন আরেক হাতে লাগাবেন না, তাহলে আরো বেশি বুঝতে পারবেন এবং আমাকে রিভিউটা দিবেন সুন, ঠিক আছে ওকে। নিগ্রো বডি ক্রিম হচ্ছে এটা এটা, হ্যাঁ। আর আপনারও কি অবশ্যই নিগ্রো বডি ক্রিম লাগানোর আগে বডির চামড়াটাকে সফট করতে হবে, এই জন্যই আপনাকে স্ক্রাব ইউজ করতে হবে, বিকজ আমাদের বডির চামড়া অনেক বেশি মোটা থাকে, মুখ সাদা হয়ে যাবে কিন্তু বডি দেখা যায় মুখের সাথে মিলে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি এটা দিয়ে বডিটাকে রাব করবেন, রাব করার পরে নিগ্রো ক্রিমটা রাতে লাগাবেন, ঠিক আছে। আচ্ছা আপু নিগ্রো অ্যান্ড বাথ সল্ট দেখাও আপু, দেখিয়ে ফেলেছি আপু, এটা 1600 আর বাথ সল্টটা হচ্ছে 1200 টাকা। এটা শুধু বাথ সল্টটা কিন্তু, এটার মধ্যে স্ক্রাবও দেওয়া আছে এবং টমেটো সিরামও দেওয়া আছে। আমার মনে হয় এটা যদি বাদে শুধু এটাও লাগান, এই হয়তো একটু দেরি হবে কিন্তু কাজ করবে, মানে ফর্সাটা দেখা যাবে যে 1 মাস পরে আসছে কিন্তু কাজ করবে 100% যদি শুধু এটা লাগান, আর এটার সাথে এটা লাগালে তো 3 দিনের মধ্যে রেজাল্ট আপু। মুখে একটু টান টান করতে চাই বলতে গেলে ড্যামেজ হয়ে গেছে, মুখ টান টান করার জন্য হচ্ছে 24K এর গোল্ড ক্রিমটা নেবেন, 24K, এটা কিন্তু কয়েল সিয়ার ব্র্যান্ডের, এটা হচ্ছে আপনার কোরিয়ান, ঠিক আছে আপু। 20 ইয়ার্স আগে পক্স এর গর্থ কি করব আপু? পক্স এর গর্থ হোক বা বসন্তের গর্থ হোক, যেটাই হোক না কেন, আপনার গর্থগুলো যদি অনেক বেশি বড় হয়, লাইক একদম দেখা যায়, তাহলে হচ্ছে রিটার্ন মলমটা নেবেন, এটার সাথে আপনি পোর্স এর সিরামটা নেবেন, ঠিক আছে। পোর্সের সিরামটা নিবেন, তারপর হচ্ছে রিটার্ন মলম নিবেন, আগে পোর্সের সিরামটা দিয়ে 10 মিনিট পরে রিটার্ন ক্রিম দিবেন, দিনে 2 বার, যদি অনেক বড় বড় গর্ত হয়, লাইক হচ্ছে একদম বসন্ত রোগের মতো। আর যদি ছোটখাটো হয় আপু, একটা পেজে দেখি আপু আমার থেকে অনেকে নিগ্রো ক্রিম নেয় আপু, অনেক কিছু নেয় আমার থেকে, ফেক আইডি দিয়ে অনেক প্রোডাক্ট নেয়, এখন কে নিচ্ছে কোন সেলার নিচ্ছে আমি তো জানি না আপু, ওনাকে বলবেন এক কার্টুন দেখাতে, আর আমি তো আমার শোরুমে দেখাচ্ছি, আমার অফিসে দেখাচ্ছি, কার্টুন কার্টুন মাল, আমার সাথে তাও তুলনা করেন না আপু। তো তাকে বলবেন যে কার্টুন দেখাতে, ঠিক আছে, 12 পিসও দেখাতে পারবে। বডি লোশন ভালো একটা বলো, বডি লোশন কি চাচ্ছেন? হোয়াইটেনিং, হোয়াইটেনিং চাইলে অবশ্যই নিগ্রো ক্রিম, আর যদি বলেন যে শুধু ময়েশ্চারাইজিং এবং হালকা পাতলা ব্রাইটেনিং, ব্রাইটেনিং মানে কিন্তু ধবধবে সাদা না, একটু জাস্ট লাইট করবে কালার, তাহলে ভিটামিন ই লোশনটা নেবেন, এটা হচ্ছে ফ্যামিলি প্যাক, এটা বাচ্চারাও লাগাতে পারে, এটা শীতের জন্য বেস্ট একটা বডি লোশন, 1200 টাকা। এটা হচ্ছে আমারটা হচ্ছে ফিলিপাইনের, আমারটা কিন্তু থাইল্যান্ডের না, ফিলিপাইনের, ফিলিপাইনেরটাই হচ্ছে অরিজিনাল, ফার্স্ট ফিলিপাইনেরটাই কিন্তু ভাইরাল হয়েছিল। আচ্ছা রিটার্ন মলম কি স্কেয়ার হয়ে যাবে? হ্যাঁ আপু স্কেয়ার যায়, এটা মাল্টিপারপাস ক্রিম, এটা ক্রিমও না, এটা হচ্ছে মলম,
অ্যান্টিবায়োটিক ওষুধের মতো বলতে পারেন, বা হচ্ছে আমরা অয়েন্টমেন্ট লাগাই না, কেটে গেলে হ্যাঁ আমরা হ্যাঁ অয়েন্টমেন্ট লাগাই, ওই টাইপের হচ্ছে এটা একটা ওষুধ আইটেম যেটা আপনার 100% কাজ করবে। মানে এটা হচ্ছে ক্লেম করেছে যে এটা কাজ করেনি আপনি বলতেই পারবেন না, এবং এটা এখন সব জায়গায় সেল হচ্ছে বলতে পারেন। আমার দেখা দেখি আপু ইন্ডিয়াতে প্রোডাক্ট ডেলিভারি কবে? আপু সামনের মাসে ইন্ডিয়া এবং হচ্ছে চিটাগং নিয়ে আমরা কাজ করছি। আপু আমার আপু বলো তোমার শপে কি অফ থাকবে? 23 তারিখ কি বার আই ডোন্ট নো আপু, বাট হচ্ছে হ্যাঁ মঙ্গলবার হ্যাঁ আমাদের অফ থাকে। আচ্ছা আপু আমি নিউ তোমার পেজে, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড সাইরা খান আপু। সাইবার হার্বাল নাইট ক্রিম শেষ, কিন্তু ডে অ্যাজ এ এখন কি ওর সাথে? হ্যাঁ এটা খুব হ্যাঁ ভালো হয়, হ্যাঁ এটা হয়, এটা আমার যারা হচ্ছে রেগুলার সাইবার হার্বাল কিনছে ওরা বলেছে যে ডে ক্রিমটা রয়ে যায়, নাইট হ্যাঁ ক্রিমটা শেষ হ্যাঁ হয়ে যায়। তো ডে ক্রিমটা আপনি এটা কাজ করতে পারবেন, আপনার বডির যদি কোনো কালো দাগ থাকে সেখানে দিবেন। এটা তো টিপস দিয়ে দিলাম, এখন তো আমার নিগ্রো বডি ক্রিম সেল হবে না। তারপর আমি বলছি ডে ক্রিমটা যদি রয়ে যায়, আপনার ঘাড় কালো বা আন্ডার আর্মস কালো এখানে দিয়ে দিন, টোটালি সাদা হয়ে যাবে, কারণ ডে ক্রিমটা তো শুধু স্পটের জন্যই। এন্ড আমাকে হাসি রেট কেন দিচ্ছ? আমি তো সাবু শপে আসি নাই, আমি সাবু শপ bd.com এ আসছি। এখানে দেখো আমাকে মাত্র 600 জন দেখতেছে, কারণ অনেকে জানে না যে আমি আমি আসলে কোথায় লাইভ করি। ওখানে তোমার 2K ভিউয়ার হয়, তো তোমাদের তোমাদের জন্য তো গুড নিউজ, আমি এখন অন্য মানে পেজে আসছি। তারপরও আমার পিছনে, মানে আমার পিছনে আমার বুয়ার পিছনে লাগতেই হবে। যাই হোক, আচ্ছা আপু তুমি তো দেখি ভাইরাল, কেন আপু কি হয়েছে? আপু আপুর এটা কি কি হয়েছে, কি হয়েছে আপু? আচ্ছা হাই আপু কেমন আছে? আপু ভালো। আপু শোরুম কখন যাব? শোরুমে যাব হচ্ছে বিকেল 4টায়। আপু সাবু আপু কাশ্মীর থেকে কি নিয়ে আসবো? আপু আমাকে কাশ্মীর থেকে হচ্ছে একটা লোশন আছে, একটা ম্যাসেজ প্যাক আছে, ওইটা আমি এখনো আনতে পারিনি। ওইটা একটা ভাইরাল আইটেম, আমি আপনাকে দিব ইনবক্সে, কিন্তু আপনি কোনো সেলারকে বা কাউকে দেখাতে পারবেন না, ঠিক আছে? সো আপনি আমাকে সাবরিনা খাতুন আইডিতে হচ্ছে ইয়ে করেন, নক দিয়ে রাখেন আমার পার্সোনাল আইডিতে। হাসা অফ করে দিছে আপু, লাভ দিয়ে থ্যাংক ইউ সো মাচ আপু। গিফট আছে কি শেয়ার করলে? হ্যাঁ আপু গিফট আছে হচ্ছে লিপ জেল, লিপস পিঙ্ক করার লিপ জেল। আপু বলো না আপু, বলছি আপু SMS পড়ো না কেন পড়ছি? আপু বলো না, আমি ফর্সা কিন্তু চাইতেছি গ্লাস স্কিন করতে। আপনি যদি গ্লাস স্কিন করতে চান, আসলেই যদি গ্লাস স্কিন করতে চান, যে প্রোডাক্টে গ্লাস স্কিন লেখা আছে শুধু সেটা লাগাবেন। আদার্স সেলাররা অনেক কিছু দেখিয়ে বলে আপু এটাও গ্লাস স্কিন, এটাও গ্লাস স্কিন, এটাও গ্লাস স্কিন, সব গ্লাস স্কিন, ছাই ছাই লন, বাসি বাসি লন, হ্যাঁ মানে মাটিতে ফেলে বলবে এই সব গ্লাস স্কিন, যেটার মধ্যে গ্লাস স্কিন লেখা আছে শুধু সেটাই নিবেন, ঠিক আছে? সো আমার এই নাইট স্লিপিং মাস্কটা নিবেন, এটার মধ্যে গ্লাস স্কিন লেখা আছে, এটার মধ্যে হচ্ছে গ্লাস স্কিন লেখা আছে। অলরেডি কিন্তু আমার মুখটা গ্লাস স্কিন হয়ে গেছে মনে হয়, অনেকে যে হাসলে মানে মুখটা মনে হয় কি প্লাস্টিকের মতো হয়ে গেছে। আচ্ছা আপু সাবু আপু বলো না ছেলেদের চুল গজাবে। হ্যাঁ চুলের একটা প্রোডাক্ট দেখাবো যেটা অলরেডি ভাইরাল এবং অনেক পেজে অনেক দামে সেল হচ্ছে, আমি একটু ওয়েট করছিলাম কম দামে যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি। সো আমার কাছে 400 পিস হবে, আমি জানি আজকে লাইভে সব সেল হয়ে যাবে, আমি দেখাচ্ছি জাস্ট এ মিনিট। এটা হচ্ছে একজন ডক্টরের। হ্যাঁ আপু লাভ ইউ, লাভ ইউ টু। আপু আমার স্কিন অনেক পাতলা রক দেখা যায়। আপু আপনার স্কিন অনেক পাতলা রক দেখা যায়, আপনি একদম গ্যারান্টি নিয়ে, মানি ব্যাক গ্যারান্টি নিয়ে হচ্ছে আপনি রয়্যাল সিরাম নেবেন, রয়্যাল সিরাম নেবেন। যদি আপনার রিয়েল আইডি হয় তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিব, ঠিক আছে? আপনি হচ্ছে রয়্যাল সিরাম নেবেন, এটার মধ্যে স্পেসিফিকলি এবং হচ্ছে স্পষ্ট লিখে দিচ্ছে এটা শুধুমাত্র রগের জন্য, মুখের রগটাকে ঢাকাই হচ্ছে এটার মেন অ্যাক্টিভিটি বা মেন টার্গেট। আর আদার্স যে প্রোডাক্টগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু এভাবে লেখা থাকে না যে আপনার মুখ রগ ঢাকবে, স্কিন মোটা করবে, এগুলো কিন্তু বলা থাকে না, জাস্ট বলে স্কিন রিপেয়ার করবে। স্কিন রিপেয়ার মানে স্কিন মোটা নাও হতে পারে। সো এটাকে স্পেসিফিকলি লিখে দিয়েছে যে এটা আপনার স্কিনটাকে হচ্ছে মোটা করবে, স্কিনটাকে ভেলভেট করবে। আপনি রোদে গেলে বুঝতে পারবেন আপনার যে জায়গাটা রগ দেখা যায়, জাস্ট ওই জায়গাটা আপনি দিনে 3 বার দিয়ে দেখবেন, আপনি হচ্ছে জাস্ট পাগল হয়ে যাবেন বলতে গেলে। এবং মোটা স্কিন আপনি ধুমসে ইচ্ছা মতো হোয়াইটেনিং ক্রিম লাগাতে পারবেন, আপনার মনে কখনো ভয় থাকবে না, বিকজ স্কিন পাতলা হলেই কিন্তু ক্যান্সারের লক্ষণ থাকে ফিউচারে। হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ভেইন রিমুভার বা স্কিন ভেইন রিমুভার জেলও বলে অনেক কান্ট্রিতে। সো এটার নাম হচ্ছে রয়্যাল সিরাম, এটা 1800 টাকা, 1800 টাকা, এবং এটা এত পাওয়ারফুল এটা কিন্তু প্রেগনেন্ট মহিলারাও লাগাতে পারবে না, কারণ একটা পাতলা স্কিন যখন আপনি মোটা করবেন, একটা পাতলা স্কিন যখন মোটা করবেন, এটা সার্জারি ছাড়া কোনো ক্যাপসুল ছাড়া লিপ জেল লাগাইতে কি লিপটা পিঙ্ক হইব? হ্যাঁ আপু আপু দুবে বাটনিং ক্রিমটা অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি শেয়ার করছি, থ্যাংক ইউ আপু। সো আপনার স্কিনটাকে মোটা করা কোনো ক্যাপসুল ছাড়া কোনো মেডিসিন ছাড়া, আপনি ডক্টরের কাছে যান আপনাকে এতগুলা মেডিসিন দিবে, খাইতেই থাকবেন খাইতেই থাকবেন, তারপর স্কিন ভিতর থেকে মোটা হবে, ঠিক আছে? তো কোনো কিছু খাওয়া ছাড়া সার্জারি ছাড়া উপর থেকে স্কিনকে মোটা করা অনেক পাওয়ারফুল একটা ব্যাপার। সো এটা অনেক পাওয়ারফুল একটা সিরাম, এই জন্য এটা প্রেগনেন্ট মহিলারা লাগাতে পারবে না। এটা হচ্ছে 1800 টাকা, ঠিক আছে? সো আমি হচ্ছে গ্লাস স্কিনে ছিলাম, গ্লাস স্কিন যারা চাচ্ছেন তারা হচ্ছে আমার গ্লাস স্কিন নতুন একটা সাবান আসছে, ওইটা আমি দেখাবো না, ওইটা আমার নতুন মানে ভাইরাল আইটেম বলতে পারেন। সো ওইটা আমি আজকে দেখাবো না কালকে দেখাবো। সো গ্লাস স্কিন সোপটা দিয়ে মুখ ধুবেন, আর রাতে হচ্ছে গ্লাস স্কিন জেলটা লাগাবেন, যারা আসলে গ্লাস স্কিন চাচ্ছেন।
ঠিক আছে, এবং সোপটা এই কারণে, কারণ সোপটা মুখটাকে ফর্সাও করবে, ওই সর্ষের তেলের মতো কালো করে গ্লাস স্কিন করবে না। সর্ষের তেল মাখলেও কিন্তু গ্লাস স্কিন পাবেন, আপনি সর্ষের তেল মাখেন আপনার মুখ চকচক করবে কিন্তু কালো লাগবে। সো গ্লাস স্কিন করবেন যেটা ফর্সাও করবে প্লাস হচ্ছে গ্লাস স্কিনও করবে। সো আমার এই গ্লাস স্কিন জেলটা রাতে আলতো করে দিয়ে আমি দেখাচ্ছি, জাস্ট আলতো করে দিয়ে ঘুমিয়ে যাবেন, সকালে উঠেই দেখবেন যে আপনার স্কিনটা পুরো গ্লাসের মতো হয়ে গেছে। আরেকটা স্পেশাল ব্যাপার, এটা রেগুলার লাগানোর কোনো মেন্ডেটরি ব্যাপার নেই, জাস্ট সপ্তাহে 2 দিন লাগালেই হবে, জাস্ট সপ্তাহে 2 দিন রাতে লাগাতে হবে জাস্ট, ঠিক আছে। সো আপনি আদার্স ক্রিমও লাগাতে পারবেন রেগুলার, যারা হোয়াইটেনিং ক্রিম লাগান লাগাতে পারবেন। সো এটা হচ্ছে সপ্তাহে 2 দিন লাগালেই হবে, আলতো করে লাগিয়ে ঘুমিয়ে যাবেন, সকালে উঠে ধুয়ে ফেলবেন, গ্লাস স্কিন পাবেন। এবং আমার সোপটা দিয়ে হচ্ছে আপনি মুখটা ধুবেন, গ্লাস স্কিন সোপ। গ্লাস স্কিন সোপটা আমি এখন দেখাবো না। হ্যাঁ, তা আপু হোয়াইটেনিং জুস কোনটা ভালো হবে? আপু হোয়াইটেনিং জুস এখন আমার যেটা হচ্ছে হিট সেটা হচ্ছে আপু ওয়াটসনের জুসটা। ওয়াটসনের জুসটা আমার শেষের পথে প্রায়, আপনি যদি চান তাড়াতাড়ি অর্ডার করে দেন, আমি রিসেন্ট লাইভে দেখিয়েছি। হ্যাঁ আপু, রিটার্ন মলম আর সাবান একসাথে কত? আপু রিটার্ন মলম আর রিটার্ন সাবান বলছেন? রিটার্ন মলম আর রিটার্ন সাবান একসাথে হচ্ছে 2500 টাকার মতো পড়বে। আপু সিঙ্গাপুরে থাকি থেকে কি আনবো? আপু সিঙ্গাপুরেরও কিছু ভাইরাল আইটেম আছে, এবং আমার হচ্ছে না বলবো না, আমার মালয়েশিয়ান, আমি তো আগেই বলেছি যে মালয়েশিয়ান, আমি দেশ তো বলবো না, বলছিলাম বলে ফেললাম। আচ্ছা যাই হোক, মালয়েশিয়ানে অ্যাওয়ার্ড পাওয়া কিছু প্রোডাক্ট আসতেছে যেগুলো হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ডের সিক্রেট আইটেম বলতে পারেন। ফার্স্ট হচ্ছে স্লিমিং লোশন। স্লিমিং লোশনটা আপনার ফিগারকে জিরো ফিগার করবে, প্লাস হচ্ছে 3 প্যাক দিবে পেটে। মেয়েদেরও পেটে কিন্তু 3 প্যাক হয়, ছেলেদের যেমন 6 প্যাক হয়, মেয়েদের 3 প্যাক হয়, বিভিন্ন নায়িকাদের হয়। লাইক হচ্ছে আপনি কারিনার পাবেন, কারিনার পেটে কিন্তু 3 প্যাক আছে। তারপরে শিল্পা শেঠির আছে, ওরা ইয়োগা করে, সো ইয়োগার মতো বা হচ্ছে আপনি জিমের মতো ফিগার পাবেন, ওটা হচ্ছে ভাইরাল একটা জেল বা লোশন বলতে পারেন। সেকেন্ডলি হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়া একটা হচ্ছে কালো মেয়েকে ফর্সা করে দেওয়ার জুস এবং হচ্ছে ক্রিম সেট, যেটা যে মালিক সে নিজে হচ্ছে চেঞ্জ হয়ে দেখিয়েছে, যে মালিক সে টোটালি কালো ছিল, আমাদের থেকেও কালো ছিল, এখন তাকে মনে হয় ইরানি মেয়েও ফেল মনে হয়, মানে পুতুল মনে হয়, একটা পুতুল, ইরানি ইরানিদের থেকেও ফর্সা এমন টাইপের, ঠিক আছে। মালয়েশিয়ান মেয়েরা কিন্তু ফর্সা না, বাট ও এত পরিমাণে চেঞ্জ হয়ে গেছে, ওকে দেখলে মালয়েশিয়ান মনেই হয় না, কি আর বলবো। আচ্ছা আপু, পিঙ্গিটির জুস খাইলে কি ফর্সা হয়? হালকা হয়, মেইনলি হচ্ছে আপনার পেট কমে, আজীবন আপনি ফর্সা থাকবেন, আজীবন আপনার ফেসের যে কিউটনেস এটা কখনো, যেমন রেখা, রেখা কিন্তু দেখেন বুড়ি হয়ে গেছে, বাট ওর মুখে কিন্তু এখনো ইয়াং ভাব আছে। কিছু কিছু মানুষের সিক্রেট আইটেম আসলেই থাকে, এটা আপনারা হাসতে পারেন, এই আল্লাহ বানাইছে, আল্লাহ ফর্সা বানাইছে, আল্লাহ কালা বানাইছে, হ্যাঁ ঠিক আছে, বাট নিজেকে চেঞ্জ করা যায়। এবং আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি এটা কিন্তু আল্লাহরই দান বলতে পারেন, বিকজ প্রোডাক্টগুলোর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে সেগুলো তো আমাদের আল্লাহ সৃষ্টি করেছে। লাইক হচ্ছে এটার মধ্যে মাছের কলাজন দিয়েছে, মাছের গ্লুটাথিওন দিয়েছে, এটা কি কোথেকে আসছে? মাছ থেকে আসছে, মাছ কি বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। তো অবশ্যই আল্লাহর মাধ্যমে আমাদের হাতে এগুলো আসছে, ঠিক আছে, এই ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু আল্লাহর মাধ্যমে আসছে, এগুলো তো হচ্ছে আমরা নিজেরা আর বানাই নাই, ঠিক আছে। হ্যাঁ আমরা প্রসেসিং করেছি বুদ্ধি দিয়ে, বুদ্ধিটাও তো আল্লাহ দিয়েছে নাকি? তো এটাই হচ্ছে কথা, এত ডিপলি তো কেউ চিন্তা করে না, খালি বলে এটা লাগালে ক্যান্সার হবে, ওটা হ্যাঁ ক্যান্সার হবে, আপনি যদি নকল প্রোডাক্ট লাগান ভুল জায়গায় পা দেন। আচ্ছা দুবাই ক্রিম জাস্ট ওয়াও, এখন কি ইউজ করবো যাতে স্কিন এমন থাকে? আপু স্কিন কালার ধরে রাখতে যদি আপনি চান, আপনি হচ্ছে ব্লাড স্কিন সুদিং জেলটা লাগাবেন, ব্লাড স্কিন সুদিং জেল লাগাবেন, এবং মেক শিওর যে আপনি কি দিনের বেলায় বাইরে যান কিনা এবং হচ্ছে রান্না করেন কিনা, স্কিনটা যাতে না পুড়ে, যদি স্কিন পুড়ে যায় আবার সে টাকা খরচ করতে হবে কিন্তু ফর্সা হওয়ার জন্য। তো আপনি হচ্ছে সান প্রোটেকশন লাগাবেন, সান প্রোটেকশন বা সানস্ক্রিম লাগাবেন, পিঙ্ক লেডিটা লাগাবেন, হ্যাঁ পিঙ্ক লেডিটা লাগাবেন। পিঙ্ক লেডি ক্রিমটা কোথায়? জাস্ট মিনিট, এই যে পিঙ্ক লেডি ক্রিমটা লাগাবেন, এটা হচ্ছে SPF আপনার 40 দেওয়া, প্লাস এটা কিন্তু বেবি স্কিন দেয়, বেবি স্কিন, হ্যাঁ অনেক সানস্ক্রিম কিন্তু ফর্সা করে না, বাট এটা ফর্সাও করবে প্লাস হচ্ছে সানস্ক্রিমেরও কাজ করবে, এবং গলায় হাতে পায়েও দিতে পারবেন, এবং মেকআপ লুকও দেয়, এটা বিবি ক্রিম, মেকআপ লুক দেয় কিন্তু অয়েলি না, ঠিক আছে, সবার স্কিনে সুইটেবল, কালো মেয়ে, ফর্সা মেয়ে, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন সবার, এবং আমি ওইটা লাগাই। সো এটার প্রাইস হচ্ছে আপনার, এটার প্রাইসটা হচ্ছে 1590 টাকা, 1590 টাকা, এটা কিন্তু পিঙ্ক লেডি ব্র্যান্ডের, যে জুসটা ভাইরাল ওইটারই কিন্তু এটা, ঠিক আছে। ওকে, এটারও কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে, কারণ পিঙ্ক লেডি যে কোম্পানির মালিকটা আছে সে হচ্ছে একটু বুড়া বয়সিক, আমি দুষ্টামি করে বলেছিলাম যে ওটা আমার নানা হয়, আসলে নানার বয়সী, ঠিক আছে, নানার বয়সী, আমি আসলে ফান করে বলছিলাম, এখন থেকে সত্যি সত্যি নানার বয়সী, আমি মালিককে চিনতাম না, এখন চিনি, আমি খুব সুন যাবো ওদের সাথে, আমার একটা মিটিং আছে। সো পিঙ্ক লেডিটা তো ফার্স্টে আমি এনেছি, তো আমি ওনাকে যে বলবো, এই আপনার প্রোডাক্ট তো ফার্স্টে আমি বাংলাদেশে দেখাইছি, আমাকে তাড়াতাড়ি ঘুষ দেন, ঠিক আছে, যাই হোক। সো ওদের টার্গেট থাকে পার্মানেন্ট, কিভাবে ফিডব্যাক দেওয়া যায় পার্মানেন্ট, ফর্সা হলো পার্মানেন্ট, স্লিম হলো পার্মানেন্ট, পেট যেমন আজীবন বাড়বে না, আমার পেট বেবি হয়ে গেছে তারপরে বাড়ে নাই,
সো আজীবনের জন্য পেট স্লিম থাকবে, ফিগার শেপ থাকবে, আজীবনের একটা টার্গেট থাকে, লং রানিং বা লং টাইমের একটা হচ্ছে লাইফ টাইম বলতে পারেন একটা ওদের ফিডব্যাক থাকে। সো এই ক্রিমটা সানস্ক্রিম, বাট এটা আপনাকে ফর্সাও করবে, প্লাস বেবি স্কিন দিবে এবং বেবি স্কিনটা আজীবন থাকবে, বাচ্চাদের মতো স্কিন থাকবে বলতে পারেন। ঠিক আছে, ওকে আপু, তুমি আজকে অনেক সুন্দর লাগছে আপু, কি জানি জানি না আপু, আমি তো কালকে জানি কি লাগালাম আপনাদের সামনে, স্নেলের সেটটা, স্নেলের সেটটা স্কিনটাকে অনেক হেলদি করে, তো তো স্কিনটাকে হেলদি করলে আপনি যে কোনো আদার্স কিছু যদি লাগান অনেক তাড়াতাড়ি কাজ করবে। লাইক আপনি যদি ফেস ওয়াশ দিও মুখ ধোন, দেখা যাবে ফেস ওয়াশটাই আপনার মুখে ফর্সাকারী কাজ করে ফেলছে। ঠিক আছে, যদি স্কিনটা ভালো থাকে, এখন স্কিনটা যদি ড্যামেজ থাকে, নষ্ট থাকে, তাহলে স্কিনটাকে ঠিক করতে হবে আপনাদেরকে। আপু সাবু আপু, দুবাই মার্টিন ক্রিম ইউজ করার পর কি রেজাল্ট? হ্যাঁ, 7 দিন গ্যাপ দিতে হবে, একটা ক্রিম শেষ করে আরেকটা ব্র্যান্ডের ক্রিম যদি আপনি লাগাতে চান, আপনাকে 7 দিন স্কিনটাকে রেস্ট দিতে হবে, কারণ স্কিনটার উপর এত প্রেশার দেওয়াটা ঠিক হবে না। সেটা শুধু আমার ক্ষেত্রে না, আপনি যে কোনো পেজের থেকে যদি প্রোডাক্ট কিনেন, 7 দিন স্কিনটার মধ্যে কিছুই লাগাবেন না। ঠিক আছে, জাস্ট স্কিনটাকে একটু ঘুমাইতে দিবেন বা রিল্যাক্স হতে দিবেন, তারপর ইচ্ছে মতো লাগান, সমস্যা নেই। আচ্ছা, পেটের মেদ ঝুলে গেছে, ফাটা দাগ, ফাটা দাগের জন্য লেজার স্ট্রেস মাস্ক ক্রিম দেখিয়ে ফেলেছি আপু, গ্যারান্টি পাবেন, প্রাইস হচ্ছে আপনার 1500। আমার হেটাররা বোম মারছে, বোম, ঠিক আছে, বোম মারছে হেটাররা, হেটাররা বোম মারছে, বুঝছেন? ওই পেজের পিছনে তো লেগেই আছে, সাবু সবের পিছনে তো লেগেই আছে, সাবু সবে আমি লাইভ করতে পারছি না, আমাকে রিপোর্ট দিচ্ছে গণহারে, এখন মানে এইখানেও লাগছে, যাই হোক কোনো সমস্যা নেই, আমি তো আসছি তাই না, আর আমার আপুরাও আছে। ওকে, সো সেভেন হার্বাল ইউজ হওয়ার পর সেভেন হার্বাল লেজার ক্রিম, হ্যাঁ আপনাকে 7 দিন আপু গ্যাপ দিতে হবে, যে কোনো ক্রিম সুইচ করলে 7 দিন আপনাকে হচ্ছে ওয়েট করতে হবে। আপু তুমি কখনই আমার মেসেজ পড়ো না, আপু আমি পড়ছি, হাই আপু কেমন আছো, অনেক মিস করি, মিস ইউ টু আপু, আপনি আমাকে খুঁজে বের করেছেন, আমি কিন্তু সাবু শপে নেই, সাবু শপ বিড়িতে আছি, বাট এখানে কোনো অর্ডার নেওয়া হয় না, অর্ডার শুধু সাবু শপে নেওয়া হয়। আপু ভালো ফেস ওয়াশ দেখাও, আপু আমার এখন হিট ফেস ওয়াশ হচ্ছে ক্রিমি ব্রাইট, ক্রিমি ব্রাইটটা হচ্ছে পার্মানেন্ট ফর্সা করে, ফেস ওয়াশের মধ্যে দেখেন একটা ফেস ওয়াশ এনেছি, সেটাও পার্মানেন্ট ফর্সাকারি ফেস ওয়াশ, যেটা হচ্ছে আপনার সব ফেস ওয়াশ থেকে বলতে পারেন সব ফেস ওয়াশের বাপ বলতে পারেন, বিকজ এখানে বলে দিয়েছে ফর এভার স্কিন টোন, ফর এভার স্কিন টোন, দ্যাট মিন্স হচ্ছে আপনার স্কিনে যে কালারটা এটা প্রোভাইড করবে বা যে ফর্সাটা আপনাকে প্রোভাইড করবে, এক শেড হোক, দুই শেড হোক, যাই হোক না কেন, এটা নিয়ে মন খারাপ করবেন না যে আমি একটু ফর্সা হয়েছি, অন্যরা তো অনেক ফর্সা হয়েছে, বাট এই ফেস ওয়াশটা আপনাকে যে ব্রাইটেনিংটা দিবে সে ব্রাইটেনিংটা আপনার আজীবন থাকবে, এটা কিন্তু একটা পার্মানেন্ট হোয়াইটেনিং হচ্ছে ফেস ওয়াশ, এটা প্রাইস 850 টাকা, এটা হচ্ছে ক্রিমি ব্রাইট ফেস ওয়াশ এবং এটা সব স্কিনে যাবে, এটা কিন্তু ফোম, ফোম আপনার সব স্কিনে স্যুট করে। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, আপু তোমার সব থেকে 3 বার প্রোডাক্ট পারচেজ করছি, থ্যাংক ইউ সো মাচ। আপু পিঙ্ক লেডি এখন কি করতে পারি বলেন, গিফট নাকি কি করব, গিফট নাকি ডিসকাউন্ট বলেন। আপু পিম্পল অ্যান্ড পর মিনিমাইজের জন্য কি প্রোডাক্ট? আপু পিম্পল অ্যান্ড পর মিনিমাইজের জন্য হচ্ছে, পিম্পলের জন্য হচ্ছে আপনি, ও আচ্ছা দুইটা একসাথে, হ্যাঁ আপনার টাকা উসুল করে দিচ্ছি, যান দুইটা একসাথে আমি টাকা উসুল করে দিচ্ছি, রিটার্ন মলম আর রিটার্ন সোপ নেবেন, পিম্পলের জন্য আলাদা কিছু নিতে হবে না আর গর্তের জন্য আলাদা কিছু নিতে হবে না। ঠিক আছে, সো রিটার্ন সোপ, রিটার্ন হচ্ছে মলম, একটু প্রাইস জানতে ইনবক্স করবেন। ঠিক আছে আপু, ব্লাড স্কিন জেলটার কাজ কি? ব্লাড স্কিন সুদিং জেলটার কাজ হচ্ছে স্কিনটাকে বাচ্চাদের মতো সফট রাখা, ঠান্ডা রাখা, স্কিনের সেলসগুলোকে টাইট করা, যাতে আপনার অন্য অন্য প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি কাজ করে। তোমার ভাইরাল করাটাই আপু, তোমার ভাইরাল করার ট্রাই করতেছে কি আপু, কি করছে আমাকে নাকি কোনো ট্রল করা হয়েছে? করলে অবশ্যই বলেন, আমি কেস করে আসবো, অলরেডি আমার নামে একটা হচ্ছে ফানি ভিডিও করেছিল, আমি 1 ঘন্টার মধ্যে এমন থ্রেড মারাইছি মানুষকে দিয়ে, 1 ঘন্টার মধ্যে সে ডিলেট করে দিছে এবং সে বলতেছে আল্লাহ আমার আরেকটু আমার পেজ চলে যাইতো, এটা সেটা এগুলো বলতেছে আর কি। তো এরকম যদি আবার কেউ করে থাকে অবশ্যই আমাকে বলবেন, কোনো সমস্যা নেই, কারণ আমি কিন্তু ছোটখাটো সেলার না, আমার একটা ফেস ভালো আছে, আমাকে নিয়ে ফান করা, ট্রল করা হচ্ছে, তাদের গালি দিব না, সরি মানে বাস খাবে আর কি। আচ্ছা আপু আমি তোমার ভিপি কাস্টমার, আমাকে গিফট দাও। আচ্ছা আপু দিব, আমাকে কালকে আসেন, দিব কালকে আসেন, দিব ঠিক আছে, কালকে তো আমি শোরুমে যাচ্ছি। আপু আমি তোমার সব থেকে, আমি 20,000 টাকার ক্রিম নিছি আপু, থ্যাংক ইউ সো মাচ, কি করতে পারি আপু? রিটার্ন মলম দিয়ে কি ব্রনের সাথে সাথে ব্রনের দাগও যাবে? না, ব্রনের দাগ যাওয়ার জন্য একমাত্র সেভেন হার্বাল, যেটা ট্রুলি কথা। আপু কমেন্ট করে পড়ছি আপু, সেভেন হার্বালের সাথে কি চারকোল সোপটা নিতে হবে নাকি ক্রিমি বাইট ফেস ওয়াশটা? আচ্ছা, সেভেন হার্বালের সাথে আপনি হচ্ছে রিটার্ন সোপটা নেন, কারণ হচ্ছে সেভেন হার্বাল দিলে দাগগুলো অনেক টানে, দাগগুলো হচ্ছে অনেক টানবে, এখন শীত তো তো আপনার দেখা যাবে মেস্তা বা ব্রনগুলো হচ্ছে এভাবে এভাবে টানবে, তখন আমাকে গালি দিবেন কি ক্রিম দিছে মুখ খালি টানে দূর। তো এই জন্য হচ্ছে এই সোপটা দিয়ে যখন আপনি মুখ ধোবেন, আপনার মুখে একটা হচ্ছে মাই মশলা থাকবে, তেল থাকবে, মুখে হচ্ছে বলতে পারেন ময়েশ্চারাইজিং এর কাজ করবে, তখন মুখটা টানবে কম। সো আপনি হচ্ছে রিটার্ন সাবানটা দিয়ে মুখ ধুয়ে সেভেন হার্বালটা লাগাবেন। আপু তুমি তো ভিআইপি দের জন্য কোনো ডিসকাউন্ট দাও না? আপু আমি সবাইকে যখন ডিসকাউন্ট দিই আমি সবাইকে দিই, শুধু ভিআইপি দেরকে দিই না, কারণ নতুনরা মন খারাপ করে, দ্যাটস হোয়াই সবাইকে দিই, একটু ওয়েট করেন। আপু বেল্লা জেল প্রতিদিন দেওয়া যায়? প্রতিদিন দেওয়া যায় বাট সপ্তাহে 3 দিন দিলেও হয়। আপু
তো আইডির না আপু 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 তোর আইডির নামটা বলো। আমার আইডির নাম তোর তোর আচ্ছা আমার আইডির নাম সাবরিনা খাতুন। আপু আপু পার্মানেন্ট ম্যাটিং ক্রিম, হ্যাঁ আপু পেট কমানোর জন্য কি ইউজ করবো বলে ফেলেছি আপু, আমি তো বলে ফেলেছি, আবার বলছি জাস্ট এ মিনিট। আজকে আমি দুইটা টপিক নিয়ে কথা বলবো, এই দুইটা টপিক ছাড়া কোনো কথা বলবো না। একটা হচ্ছে স্কিন টোন চেঞ্জ করা, মানে স্কিনের কালার চেঞ্জ করা। যেমন ফর্সা মেয়ে পিঙ্কিশ হোয়াইট হইতে চাই পিঙ্কিশ হতে পারবেন, ইয়েলো হইতে চাইলে ইয়েলো হইতে পারবেন, ম্যাঙ্গো কালার হইতে চাইলে ম্যাঙ্গো কালার হইতে পারবেন। এখন তো অরেঞ্জ কালার হয়ে নিয়েছি কোরিয়ানদের মেয়েদের কালার, সো এটা নিয়ে কথা বলবো। আর হচ্ছে ওয়েট লস নিয়ে কথা বলবো। ওয়েট লস নিয়ে একটা কথা বলি, আপু তোমার ইয়ার রিংটা লাগছে, আপু তোমার ইয়ার রিংটা লাগছে মানে বুঝিনি আপু তোমার ইয়ার বুঝি নেই আপু হেয়ার গ্রোথের জন্য, হেয়ার গ্রোথের জন্য, হ্যাঁ হেয়ারেরটাও বলছি, হেয়ারেরটাও তো বলতে হবে। আমি তো ডক্টরের ওইটা এনেছি আপনাদের জন্য, আপনারা এত রিকোয়েস্ট করেছেন অন্যান্য জায়গায় নাকি 1500 টাকা 2000 টাকা, আপু প্লিজ এনে দেন এনে দেন। দ্যাটস ওয়াই হচ্ছে আমি দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। তালি দিতে হবে, নতুন প্রোডাক্ট, মানে আমার পেজে নতুন প্রোডাক্ট, বাট এটা আগে থেকে ভাইরাল, আমি দেখাচ্ছি। কই 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 জাস্ট মিনিট, শেয়ার করে স্ক্রিনশট দিবেন, কষ্ট করে শেয়ার করে স্ক্রিনশট না দিলে কিন্তু উইনার করতে পারবো না, পেজে স্ক্রিনশট দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, এই যে নাম বলেন তো, এটা কি দেখি কারা কারা চিনেন, ঠিক আছে এটা বলেন, নাম বলেন, নাম বলতে হবে, দেখি কেউ চিনেন কিনা, কারণ এটা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন আনার জন্য, কিছু স্পেশাল ব্যাপার আছে এটার, দ্যাটস ওয়াই। সো নাম বলেন দেখি। আপু আমি লেজার ক্রিমটা ইউজ করছি বাট মুখ ড্রাই হচ্ছে, হ্যাঁ আপু মুখ ড্রাই হবে, এটা অনেকবার বলেছি। শুধু লেজার ক্রিম না, যে কোনো ফর্সাকারি ক্রিম যদি এখন রাতে লাগান দিনের বেলায় স্কিনটা টানবে। সো আপনি অবশ্যই ময়েশ্চারাইজিং ক্রিম লাগান, যদি টাকা একেবারে না থাকে ভ্যাসলিন লাগান, মেরিন লাগান, আর যদি টাকা থাকে আমার কাছে আছে 600 টাকা দেন, আমি ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দিয়ে দিচ্ছি। ওকে আপু, তোমার সাথে পার্সোনাল কিভাবে কথা বলবো, আমি দেশের বাইরে থাকি। আপু পার্সোনাল কথা বলার জন্য আমাকে একটু টাইম দেন, আমি হচ্ছে ইমোতে আপনাদের একটা গ্রুপ চ্যাট করব, ঠিক আছে? বাইরের দেশের এবং কলকাতারও অনেক আপু আছে, ওদেরকে নিয়ে হচ্ছে আমি একটা চ্যাট করব, ঠিক আছে? এখন তো দেখি হাসলি মুখ চকচক করে, মুখ অনেক গ্লেজি হয়ে গেছে, কালকের পর থেকে আরো বেশি গ্লেজ দিচ্ছে। আচ্ছা আপু 60টা গ্রুপে, আপু 60টা গ্রুপে না ডিয়ার 50টা গ্রুপে স্যাভারেবল নিয়েছি, তিলের জন্য কোন সোপ ভালো হবে? আচ্ছা তিলের জন্য তো তাহলে ব্ল্যাক সোপটা নিয়ে নেন, হ্যাঁ ব্ল্যাক সোপটা নিয়ে নেন, আমি হচ্ছে অন্য পেজে আসি। তারপর আপনারা 600 জন আমাকে দেখতেছেন, এটা আসলে মানে লাকের ব্যাপার, কারণ হচ্ছে অনেকে জানে না আমি আসলে কোথায় লাইভ করছি। ওকে, এটা হচ্ছে একটা হেয়ার টনিক, এটা হচ্ছে একটা হেয়ার টনিক, যারা তেল লাগাতে পছন্দ করে না, অনেক তেল আছে নতুন চুল গজায়, চুল লম্বা করে, যেমন আমার ভাইরাল অয়েল, কালকেও একজন রিভিউ দিয়েছে, তার হচ্ছে একদম পা পর্যন্ত চুল হয়ে গেছে, পা পর্যন্ত, ঠিক আছে? সো সে কিন্তু পাঞ্জাবি অয়েলটা ইউজ করেছিল, এটা। ওকে, সো আমার এই অয়েলটা অনেক ভাইরাল, যেটা চুল পড়া অফ করে প্রথম ইউজে, প্রথম ইউজে চুল পড়া অফ করে, সেকেন্ডলি চুল মোটা করে, চুল লম্বা করে, চুলের হচ্ছে সিল্কনেসটা বাড়ায়, চুল ড্যামেজ থাকলে ড্যামেজটাকেও ঠিক করে, পাকা চুলও রোধ করে। কিন্তু এটা তেল, তেল আমিও পছন্দ করি না, তেল দিলে মনে হয় কি মুখ কালো লাগে বা জরিনা জরিনা লাগে, ঠিক আছে? সো যারা তেল অ্যাভয়েড করে এমন কিছু চাচ্ছেন যেটা আপনার ছোট ছোট চুল গজাবে, টাক মাথায় পর্যন্ত চুল গজাবে, এবং আপনি খুব ইজিলি লাগাতে পারবেন, লাগিয়ে বাইরে যেতে পারবেন, ধুতে হবে না, ঠিক আছে? এবং নতুন চুল গজাবে এবং চুল লম্বা করবে, চুল মোটা করবে, এটার সবচেয়ে বড় স্পেশাল ব্যাপার হচ্ছে এটা চুলকে মোটা করে। বাট পাঞ্জাবি অয়েল বা আদার্স যে কোনো অয়েল বলেন, চুল মোটা করবে না, এটা চুলকে এত মোটা করে আপনি জাস্ট বেনি করলে বুঝতে পারবেন, জাস্ট বেনি করলে বুঝতে পারবেন কি পরিমাণে হচ্ছে চুলকে মোটা করে, এটা চুলকে অনেক মোটা করে, বেনি করলে বুঝতে পারবেন চুল লম্বা করবে, চুল পড়া অফ প্রথম ইউজে আপনার চলে যাবে, প্রথম ইউজে, হ্যাঁ। এবং যাদের একদম টাক মাথা ছেলে মেয়ে দুজনেরই হচ্ছে টাক মাথায় চুল গজাবে, এবং যাদের মাথায় চুল ভর্তি তাদেরও দেখা যাবে ছোট ছোট করে বেবি হেয়ার, আমার যেমন এই যে দেখেন এখানে এখানে যে খাড়া খাড়া হয়ে আছে বেবি হেয়ার, এই যে যে বেবি হেয়ার, তো এরকম হচ্ছে ছোট ছোট বেবি হেয়ার গজাবে, অনেক অনেক হচ্ছে বেবি হেয়ার গজাবে। এবং এটা 900টা হার্বস দিয়ে তৈরি, এটা ডক্টরের, ডক্টর হচ্ছে যে এটা হচ্ছে ডক্টর ব্রক্সের, জেম ব্রক্স,
জেম রস হচ্ছে একজন ডক্টর, অন্যান্য সেলাররা এটা সেল করেছে দেখে দেখে বলেছে, আমি কিন্তু দেখে দেখে বলছি না, এটা আমার টোটালি মুখস্থ একটা হেয়ার টনিক যেটা আমি অনেক আগে থেকেই চিনি, বাট আগে এটা অনেক দাম ছিল এবং এখন ও স্টিল নাও অন্য জায়গায় 1500 টাকায় সেল করছে, আমি আপনাকে দিব 1200 টাকায়। আমি একটু কম দামে নেওয়ার জন্য ওয়েট করছিলাম। এটা থাইল্যান্ড থেকে এসেছে, এটা হচ্ছে ডক্টর আপনার জেম ব্রক্সের, এটা 900 হার্বস দিয়ে তৈরি, 900 হার্বস দিয়ে তৈরি, এবং এটা লাগানো রিয়েলি ভেরি ইজি, ইজি টু ইউজ বলতে পারেন, তেলের মতো না, আপনি লাগিয়ে বাইরে যেতে পারবেন, ধুমসে যা খুশি তা করতে পারবেন, স্টাইলও করতে পারবেন চুলে, আপনার এদিক দিয়ে চুল পরা অফ হয়ে যাচ্ছে, চুল গজাচ্ছে, চুল মোটা হচ্ছে, বেনি করলে বুঝতে পারবেন যে চুল প্রত্যেকটা চুল এটা মোটা করে, চুল মোটা করা কিন্তু কোনো তেলেও পসিবল না, ঠিক আছে, চুল মোটা করবে। প্লাস এটা 900টা হার্বস দিয়ে তৈরি এবং চুল মোটা করে, কারণ এটার মধ্যে একটা জিনিস ইউজ করেছে, 900টা কিন্তু আইটেম এটার মধ্যে ইউজ করছে, 900টা ইনগ্রিডিয়েন্টস, বাট 900টার মধ্যে একটা আইটেম আছে খুবই রেয়ার, খুবই রেয়ার পাওয়া যায়, মানে ইজিলি পাওয়া যায় না, দ্যাটস ওয়াই এটা স্পেশাল বলতে পারেন। একটা আইটেম হচ্ছে জিনসিংয়ের রুট, জিনসিংয়ের রুটটা কিন্তু খুব ইজিলি পাওয়া যায় না, জিনসিং পাওয়া যায় বাট রুটটা ইজিলি পাওয়া যায় না, সো রুটটা দিয়ে এটা তৈরি এবং এটা ডক্টরের, এবং এটা লাগানো রিয়েলি ভেরি ইজি। রিপ্লাই দেন না কেন আপু, এখানে রিপ্লাই পাবেন না, সাবু শপে যাবেন, সাবু শপ, হ্যাঁ সাবু শপে যাবেন, এই যে ঠিক আছে, আমি দেখাই, এটা যে অয়েলি না আমি এখনই দেখাচ্ছি, এটা আমি লাগিয়ে চুল স্টাইল করে দেখাবো, চুল স্টাইল হবে, সবকিছুই হবে, আমার চুল স্টিকি লাগবে না, জড়ি না জড়ি না লাগবে না। সো দিনে দুইবার লাগাবেন, দিনে সকালে একবার রাতে একবার লাগাবেন, শ্যাম্পু করেও লাগাতে পারেন, শ্যাম্পুর আগেও লাগাতে পারেন। এই যে টাক মাথায় চুল গজাবে, টাক মাথায়, হ্যাঁ টাক মাথায় চুল গজাবে, এটা হচ্ছে একটা সলিউশন বলতে পারেন, একটা সলিউশন মানে আপনাকে আলাদা করে চুল পরা, চুল গজানো এগুলো আলাদা করে কিনতে হবে না, একটার মধ্যে আপনি সব পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো এই যে দেখেন, লাগানোর আগে ঝাঁকিয়ে নেবেন, ভালো মতো ঝাঁকিয়ে নেবেন, দেন হচ্ছে আপনি আপনার জাস্ট স্ক্যাল্পে লাগাবেন। ও আরেকটা স্পেশাল ব্যাপার আছে, এটা স্ক্যাল্পেও দেওয়া যায়, চুলেও দেওয়া যায়, চুলে দেওয়া যায় যারা চুল আসলেই মোটা করতে যাচ্ছেন, আমি বারবারই বলেছি, আপনি জাস্ট বেনি করলে বুঝতে পারবেন এক একটা চুল এত মোটা হবে বলার বাইরে, চুলেও লাগাতে পারবেন, স্ক্যাল্পেও লাগাতে পারবেন, আপনার স্ক্যাল্প এবং চুল দুইটার কাজই হয়ে যাবে, চুলের যত প্রবলেম আছে চলে যাবে, স্ক্যাল্পের যত প্রবলেম আছে সব চলে যাবে, ড্যান্ড্রফও চলে যাবে। এটা আর কি বলবো, মানে এটা হচ্ছে আপনার এক টাইপের ভাইরাল চুলের টনিক বলতে পারেন, ঠিক আছে। আপু হাইট সিরামটা ইউজ করছি 7 দিন, আপু আপনাকে কি আমি বলেছি 1 ঘন্টা পরেই কাজ করবে, হাইট মানে লম্বা হওয়া, লম্বা হওয়া শুধুমাত্র সাবু সবই পসিবল হয়েছে, আপনি কয়টা রিভিউ চান আমি দিব, কিন্তু কারোই তো 7 দিনে কাজ করারই, আপনাকে 1 মাস তো কন্টিনিউ করতে হবে, এটা তো ফর্সাকারী আইটেম না, ফর্সাকারী আইটেম আমার কাছে নেন, একদিনে ফর্সা করে দিচ্ছি, বাট লম্বা হওয়াটা আপনি জাস্ট সাবু সবই পসিবল করেছি, আপনি দেখবেন অনলাইনে শুধু সাবু সবই লম্বা হওয়া পসিবল হয়েছে, সো সেটা যদি আপনি পেতে চান একটু ওয়েট করেন, আপনি মনে হয় কোনো সেলারের লোক হবেন, কারণ 7 দিন পরে আপনি কেন এই কথা বলতেছেন। ওকে সো এটার নাম হচ্ছে আপু হেয়ার টনিক, ডক্টর জেম ব্রক্সের হেয়ার টনিক, ঠিক আছে। আমার ভুরুতে লেগে গেছে, ভুরুতে লাগলে কিন্তু ভুরুও গজা যাবে, মুখে লেগে গেছে, মুখও গজা, মুখেও হচ্ছে চুল গজা যাবে বলতে পারেন, সব মুখটা ধুইতে হবে আমার তাড়াতাড়ি। তো এভাবে হচ্ছে আপনি, এটা কিন্তু পাকা চুল থাকলে পাকা চুলও কালো করবে, কারণ মাথা ঠান্ডা করে, আর মাথা ঠান্ডা থাকলেই কিন্তু চুলগুলো পাকে না, ঠিক আছে। দেখেন আমি কিছু লাগাইছি মনে হচ্ছে, আমি একটু উপর দিয়ে দেখাই, পানি বলতে পারেন, পানি, আর চুল থেকে একটা স্মেল বের হবে, পারফিউমের স্মেল, একটা ফ্রেগ্রেন্সের কাজ করবে, যাদের বিয়ে টিয়ে সামনে এটা লাগাই দেখবেন যে বিয়ে বাড়ি, বিয়েতে আপনি বসছেন, বউ আপনি বা কারো পার্টিতে গিয়েছেন, আপনার চুল থেকে হচ্ছে পারফিউমের ঘ্রাণ আসবে, আর এই দিক দিয়ে আপনার চুল গজাচ্ছে, চুল পরা অফ হচ্ছে, সবকিছুই হচ্ছে, ঠিক আছে। এবং আপনি কিছু লাগিয়েছেন মনেই হবে না, দেখেন আমি কিছু লাগাইছি মনে হচ্ছে, কিছুই মনে হচ্ছে না, আমি ভালো মতো লাগাইও নাই, আমার এমনিতে অনেক বেবি হেয়ার হয়েছে, এখন যদি আরো চুল হয় আমি ডিস্টার্ব করবে আমাকে খালি। এই দেখেন কিছু লাগিয়েছি মনে হয়েছে, এখন শুকাই যাবে এটা, এটা কিন্তু এটা কিন্তু পানি বলতে পারেন, পানি টোটালি এই জায়গাটা শুকিয়ে যাবে, আমি কিছুক্ষণ ওয়েট করি শুকিয়ে যাবে, হ্যাঁ এভাবে হচ্ছে ম্যাসাজ করে করে দিবেন। একটা কাজ করতে পারেন, কটন বার দিয়ে দিতে পারেন, কটন বার দিয়ে দিলে হচ্ছে আপনার সব জায়গায় ইচ্ছা মানে সব জায়গায় এটা ঢুকবে বলতে পারেন, পেনিট্রেট হবে বা প্রত্যেকটা স্ক্যাল্পে টাচ করবে, টাচ দিতে হবে, টাচ টাচ আপ দিতে হবে,
ঠিক আছে, যেমন আমার মুখে লাগছে, আমার মুখে দেখা যাবে এখন হচ্ছে লোম উঠে গেছে, তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হচ্ছে স্লিমিং আইটেম এবং হচ্ছে স্কিন টোন চেঞ্জ করার আইটেমটা আমি আসলে আজকে দেখাবো, বলছি জানি না দেখাতে পারবো কিনা, অনেক টাইম হয়ে গেছে। আচ্ছা, স্লিমিং আইটেম দেখাবো নাকি হচ্ছে স্কিন টোন চেঞ্জ করাটা দেখাবো বলেন? হাউ মাচ? এটা প্রাইস মাত্র 1200, অন্যান্য জায়গায় 1500 টাকা করে। এটা আমি ইচ্ছা করে দেরি করে নিচ্ছি একটু কম প্রাইসে, যাতে আপনাদেরকে দিতে পারি। এটা 1200 টাকা, অরিজিনাল একদম 100%। আচ্ছা আপু, 50 টাকা শেয়ার করবো, তাদের গিফট দিবেন? হ্যাঁ, লিপ জেল আপু, লিপ জেল যেটা হচ্ছে লিপস কিপিং করে। দেখেন আমার চুল যেমনকার তেমনই আছে, আমি তেল লাগাইছি বা কিছু লাগাইছি মনে হচ্ছে না, এটা কিন্তু পানি বলতে পারেন। ঠিক আছে, স্প্রে বোতলও দিতে পারবা আপু? না আপু, স্প্রে বোতল লাগে না, তো আপনার দেওয়া খুবই ইজি, এই যে। ঠিক আছে, আর আপনি কটন বার্ডও দিতে পারেন আপু। সত্যি তুমি অসাধারণ, থ্যাংক ইউ আপু। স্লিমিং বলবো? ওকে, আমি এখন স্লিমিং এমন সলিউশন দিব, আপনি লিখিত গ্যারান্টি নিয়ে নেবেন, লিখিত গ্যারান্টি যদি রিয়েল আইডি হয়। বাট ফেক আইডি মাফ চাই, দোয়া চাই, বহুত দেখছি, বহুত সেলারের লোক দেখছি। সো রিয়েল আইডি হলে একদম নিঃসন্দেহে আমি আপনাকে গ্যারান্টি দিব, যেহেতু আমার শোরুম আছে, আপনি এসে আমাকে বলবেন, অবশ্যই আমি আপনার জন্য কিছু না কিছু অবশ্যই করবো। ঠিক আছে, সো যারা হচ্ছে 60 কেজির নিচে আছেন, যারা 60 কেজির নিচে আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন, তারা হচ্ছে, একটা মিনিট, আমি প্রোডাক্ট আনি নেই। আচ্ছা, আমি আপনাদের এখন এমন সলিউশন দিব যেটা আপনাকে স্লিমও করবে, ফর্সাও করবে। যখন একটা মোটা মেয়ে হঠাৎ করে শুকিয়ে যায়, দেখবেন কালো দেখা যায়, কারণ আপনার স্কিনটা তো লুজ হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ টু সে আমি কিন্তু কিছুদিন আগে চিকন ছিলাম, এখন আমি মোটা হয়েছি, আবার এখন চিকন হচ্ছি। সো চিকন হচ্ছি দেখে আমার হাতের চামড়াগুলো একটু লুজ লুজ লাগতেছে, এই দেখেন, হ্যাঁ একটু লুজ লুজ লাগছে, মুখের চামড়াটা একটু লুজ লুজ লাগতেছে, বাট ফর্সাটা এখনো কমে নাই, কারণ আমি তো আর এই মোটা না। ঠিক আছে, সো যদি আমার 60 কেজি হতো, 60 কেজি থেকে যদি আমি 50 কেজিতে আসতাম, 10 কেজি যদি কমতো, আমার দেখা যেত ঘাড় টার কালো হয়ে গেছে, মুখ কালো হয়ে গেছে, চামড়াটা লুজ হয়ে গেছে। হ্যাঁ, সো চামড়া লুজ হয়ে গেলে কিন্তু বুড়ি বুড়ি লাগবে। সো একটা করতে গিয়ে আরেকটা করা যাবে না, আপনি স্লিম হতে গিয়ে নিজেকে বুড়ি করে ফেলবেন, নিজের চামড়া লুজ করে ফেলবেন, কালো হয়ে যাবেন, সেটা করা যাবে না, তখন আবার আরো টাকা খরচ হবে আপনার। দ্যাটস হোয়াই আমি এখন আপনাকে 2-in-1 সলিউশন দিব, আপনি স্লিমও হবেন, ফর্সা হবেন। আপু এতবার জিজ্ঞেস করলাম, আনসার দিলেন না, আপু আমি যতটুকু পসিবল সব বলছি, আপু আমি তো রোবট না আপু। এবং এই পেজে লাইভ করে আমি অনেক শান্তি পাচ্ছি, এই পেজে ভিউয়ার কম, কারণ অনেকে জানে না যে আমি এখানে লাইভ করছি। এখনো যদি এই কমপ্লেন দেন, আমি এত কিভাবে পড়বো বলেন? আপু তোমাকে খুঁজতে খুঁজতে আমি সেই দেখেছেন শুরু হয়ে গেছে, খুঁজতে খুঁজতে শেষ, কেউ জানে না আমি কোথায় লাইভ করছি। সো অনেকেই জানে না। হ্যাঁ আপু, আমি দুবাই ক্রিমটা নিতে চাই। ওকে আপু, ইনবক্স করেন আপু। ওকে, সো এখন যেটা দেখাবো, 60 কেজির নিচে যারা, আপু 84 কেজি, 84 কেজি বলছি, জাস্ট এ মিনিট, 60 কেজির নিচে যারা আছেন তাদের টার্গেট 5 থেকে 7 কেজি ওয়েট লস করা। আপনার টার্গেট 50 কেজিতে আসা, ঠিক আছে, তো 5 থেকে 7 কেজি বা 10 কেজি, ঠিক আছে। সো আপু তোমার কানের দুলটা পেয়েছো? না আপু পাই নাই, আপু নিচে কোথায় জানি পড়ছে, পাই নাই, ঘরেই আছে, খুঁজলে পাবো। তো যারা হচ্ছে 60 কেজির নিচে আছেন তাদের টার্গেট 7 থেকে 10 কেজি ওয়েট লস করা, এবং ফর্সাও হবে। সেটা হচ্ছে আপনি আমার কোরিয়ান এই ফলটা নেবেন, কোরিয়ান এই ফলটা, এটা কিন্তু একটা ফল। আপনি যদি কোনো ট্যাবলেট খান, আপনার বমি হবে, মাথা ঘুরাবে, উইক লাগবে, পেট খারাপ হবে, যদি ট্যাবলেট খান। ট্যাবলেট আমার কাছে আছে, কিন্তু 60 কেজির নিচে হলে ট্যাবলেট খাওয়ার কোনো দরকারই নেই। আপনি কেন প্যারা নেবেন পেট খারাপের, বাথরুমে গিয়ে বসে থাকবেন, মাথা ঘুরাবে, দরকার তো নাই। 60 কেজির নিচে হলে আপনার টার্গেট কম, আপনার টার্গেট হচ্ছে 10 কেজি পর্যন্ত ওয়েট লস করা, আপনার ট্যাবলেট খাওয়ার কোনো দরকারই নেই। আপনি হচ্ছে এই ফলটা খাবেন, এই ফলটা 3 থেকে 8 কেজি ওয়েট লস করে, এটা কোম্পানি ক্লেম করেছে 100% কাজ করবে। শুধু একটা ফল, কোরিয়ান ফল, কোরিয়ান ফল, হ্যাঁ কোনো ট্যাবলেটও না, আপনার বমি হবে না, কিছুই হবে না। সো এটা খাবেন, এবং আপনি স্লিম হলে যাতে কালো না হয়ে যান, এই জন্য এটার সাথে আমি আপনাকে স্লিমিং এবং হোয়াইটনিং কফি দিচ্ছি, এটাও স্লিম করে, এটা একাই 7 কেজি ওয়েট লস করে একাই। সো যখন আমি দুইটা একসাথে দিচ্ছি আপনাদেরকে, আপনি বলতে পারেন লালে লাল একটা আইটেম, মানে পুরাটাই টাকাও শুল, ফর্সাও হচ্ছেন, স্লিমও হচ্ছেন, মাথাও ঘুরাচ্ছে না, পেটও খারাপ হচ্ছে না, কিছুই হচ্ছে না। আবার ফর্সা হচ্ছেন কত জানেন? 2 থেকে 4 সেট, 2 থেকে 4 সেট ফর্সা হচ্ছেন, আপনার স্কিনটা হচ্ছে ঝুলবে না, স্কিনটা টোটালি টান টান থাকবে, স্কিন ঝুলবে না, স্কিনটা টান টান থাকবে, এবং আপনি ওয়েট লসও করছেন। সো এই দুইটা নেবেন, এই দুইটার প্রাইস আপনি কম্বোতে 3000 টাকায় পাবেন, 3000 টাকায়, এটা 2000, এটা 1000, 3000 টাকায় পাবেন। শুধু কফিটাই কিন্তু 1800 টাকায় সেল করেছি, সো আমি কম্বো করে দিচ্ছি 3000 টাকা। যারা 60 কেজির নিচে আছেন তারা হচ্ছে এই কম্বোটা নেবেন, ফর্সাও হবেন, স্লিমও হবেন, ঠিক আছে। কফিটা খাবেন রাতে, ফলটা খাবেন সকালে আর দুপুরে, ফলটা সকালে আর দুপুরে ভরা পেটে খাবারের পরে গরম পানিতে খাবেন, হালকা গরম পানিতে একটা করে খাবেন, সকালে একটা রাতে একটা,
সরি সকালে একটা দুপুর একটা, আর রাতে হচ্ছে কফিটা খাবে, ঠিক আছে? এবং রাতে আপনি চাইলে ভাতও খেতে পারেন। আমার প্রোডাক্টগুলো না আসলে ডায়েট করতে হয় না, যেটা সত্যি কথা, এই জন্যই আমার প্রোডাক্টগুলো ভাইরাল। আপনি ইচ্ছা মতো ফাস্ট ফুড খাবেন, তারপর মোট হবেন না। আমি যে কি পরিমাণে ফাস্ট ফুড খাই, মানে আপনারা মানে অনেক অংশ আমাকে দেখেন, কালকে একজন পিজা হাটে আমাকে দেখেছিলেন। এবার যারা 60 কেজির উপরে, একদম 150 কেজি পর্যন্ত যারা আছেন, 150 কেজি কাস্টমার আমি দেখিনি, আমি 138 কেজি পর্যন্ত দেখেছিলাম, সে এখন 100 কেজিতে আছে, 100 না 90 কেজিতে আছে। সে হচ্ছে কান্তা আপু, ওনাকে টিভিতেও দেখিয়েছে, উনি আবার জিমও করে, আমার ট্যাবলেট খেয়ে উনি প্রায় 25 কেজি ওয়েট লস করছে। তো ওনার হচ্ছে 128 না 138 কেজি মেবি, সো এখন 90 কেজিতে আছে, ঠিক আছে? সো যারা হচ্ছে 60 থেকে বেশি, একদম 100+, তারা হচ্ছে অবশ্যই ট্যাবলেট স্লিম ডিটক্স ট্যাবলেটটা নেবেন। এটার সাথেও আপনাকে কফিটা নিতে হবে, এটার সাথেও কফিটা নিতে হবে, কারণ যারা 100 কেজি বা 80 কেজি বা 70 কেজি, এই মোটা থেকে যখন ধাপ করে শুকাবেন, একটা বেলুন যখন, বেলুন যখন আপনারা বাচ্চাদেরকে দিবেন, দেখবেন যে আমার মুখটা ধুতে হবে, আমার মুখে টনিকটা লাগছে, তো আমার মনে হচ্ছে আমার মুখে লোম গজায় যাচ্ছে, মনে হয় ভয় লাগতেছে, তাড়াতাড়ি যেতে হবে। আর আজকে কি আমার স্কিন টোনের গ্লাস স্কিন লাগতেছে বলেন? আমি আজকে একটা রিভিউ দিব আপনাদেরকে, বাট আজকে না কালকে দিব, ওই যে গ্লাস স্কিন সোপটা দিয়ে একটু দেখাই দিই আপনাদেরকে। হ্যাঁ, এই যে গ্লাস স্কিন সোপ, বাকিটা ইতিহাস কালকে বলবো, ঠিক আছে? সো এটা দিয়ে আজকে আমি মুখ ধুইছি, জাস্ট আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে কি পরিমাণে গ্লাস স্কিন দিচ্ছে, এই দেখেন, ও মাই গড, মনে হচ্ছে কি প্লাস্টিক সার্জারি করছি। এখন তো এটাও শুনতে হবে যে প্লাস্টিক সার্জারি করছি, এত টাকা পয়সা আমার নাই প্লাস্টিক সার্জারি করবো, আর আমি কি বুড়ি নাকি যে প্লাস্টিক সার্জারি করবো। যাই হোক, সো যারা হচ্ছে 60 কেজির উপরে আছেন, যখন আপনি এই মোটা মানুষ ধাপ করে শুকাই যাবেন, আপনার কিন্তু চামড়াটা টোটালি ঢলঢল করবে, কালো হয়ে যাবেন, লিপস কালো হয়ে যাবে, মুখ কালো হয়ে যাবে, পেট কালো হয়ে যাবে, আপনি কোনো শাড়ি পরতে পারবেন না, পেট এমন ঢলঢল করে, মানে ঢলঢল করে বলতে পারেন, কালো হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা যে ফর্সাটা মাস্ট দরকার, স্কিনটা লুজ করা যাবে না। সো হচ্ছে আপনি স্লিমিং কফিটা নেবেন এটার সাথে, এবং হচ্ছে ট্যাবলেটটা নেবেন। এই ট্যাবলেটটা 10 দিনে 7 কেজি ওয়েট লস করে, কফিটা একাই 7 কেজি লস করে, কিন্তু কফিটার প্লাস পয়েন্ট হচ্ছে কফিটা ফর্সাও করে, এই জন্য দুইটা একসাথে নেবেন। দুইটা একসাথে প্রাইস পড়বে হচ্ছে, আমি বলে দিচ্ছি, দুইটা একসাথে প্রাইস পড়বে হচ্ছে আপনার, আচ্ছা যান, এটা 2000 টাকায় কি করবো, একটু লাভ কম হবে, 100 টাকার মতো লাভ হবে, করে দিলাম 2000 টাকা, সিঙ্গেল 1200, সিঙ্গেল 1800, দুইটা মিলে আপনি পাবেন 2000 টাকায়, মাত্র 2000 টাকায়। ধুমসে নেন, ধুমসে নেন, আমি জানি আমার মোটু আপুরা এখন ঝাপায় পড়বে। আমার হচ্ছে 3 বছর আগের, আমার মেইন বিজনেসটাই ছিল আগে ওয়েট লসের, অনেক আমার পুরাতন ক্লায়েন্ট আছে, যেমন কান্তাপুর কথা বললাম, 128 কেজি, হাইস্ট হচ্ছে 128 কেজি, এবার এখন সবাই ঝাপায় পড়বে, ঠিক আছে? সো শুধু পেট কমানোর টাপু অনেকবার বলেছি, আর এখন বলতে ইচ্ছা করছে না, অনেক বড় হয়ে যাবে, তারপর আমি শর্টকাট বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে হচ্ছে স্লিম বাট পেট বড়, স্লিম যেমন হচ্ছে আমার মতো অনেকে আছে যে সবকিছু ঠিক আছে বাট পেট বড়, আমার পেট নাই। তো যদি আপনার পেট বড় থাকে বা এই জায়গাটা মোটা থাকে বা ডাবল চিন থাকে, হাত মোটা থাকে, মানে কিছু কিছু জায়গা আপনার মোটা, সেই জায়গাগুলো জাস্ট কমাতে যাচ্ছেন কিন্তু ওজন কমাতে যাচ্ছেন না, তারা হচ্ছে স্লিমিং সিরামটা নেবেন। আমার স্লিমিং সিরামটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, আপনারা জানেন কিনা আই ডোন্ট নো, যেটা হচ্ছে থাইল্যান্ডেরটা, যেটা হচ্ছে থাইল্যান্ডেরটা, এটা আপনি শুধু সাবু শপে পাবেন, আর কোথাও পাবেন না, এটা শুধুই সাবু শপে পাবেন, যেটা হচ্ছে আপনার থাইল্যান্ডেরটা, ঠিক আছে? থাইল্যান্ডেরটা শুধু সাবু শপে পাবেন, আর কোথাও পাবেন না, এটা মেড ইন থাইল্যান্ডটা লিখে দেখে নেবেন। এটা 72 ঘন্টার মধ্যে আপনার পেট কমাবে, পেটে লাগালে হচ্ছে আপু গ্লাস স্কিন লাগছে, হ্যাঁ আপু আমি সোপটা দিয়ে দিয়েছি, যে সত্যি কথা, আমি এখন আপনার মুখটা ধুয়েও দেখাতে পারবো, আমার ধুলেও মুখটা এমন থাকবে, কালকেও আমি মুখ ধুয়েছি অবশ্য, আপু তোমার স্কিন কত কিউ, থ্যাংক ইউ আপু। সো আমি হচ্ছে মুখ ধুলেও দেখবেন যে এরকমই লাগবে, ওকে? সো এটা হচ্ছে স্লিমিং সিরাম, যেটা হচ্ছে আপনার থাইল্যান্ডেরটা শুধু সাবু সবে পাবেন, 72 ঘন্টার মধ্যে আপনার পেট কমাবে, ডাবল চিন কমাবে, হাত কমাবে, যেখানে লাগাবেন সে জায়গা কমে যাবে, এবং এটা যদি পেটে লাগান তাহলে উল্টা হয়ে ঘুমাবেন, রেগুলার উল্টা হয়ে ঘুমাবেন, দিনে 2 বার জাস্ট রাউন্ড করে হচ্ছে মাসাজ করবেন, রাউন্ড করে, যদি ডাবল চিন থাকে তাহলে এভাবে করবেন, ডাবল চিন থাকলে এভাবে করবেন, আর পেট থাকলে রাউন্ড করে করবেন মাত্র 30 সেকেন্ড, ঠিক আছে? আপু গরম গ্লমি বুঝি নাই আপু কি বলেছেন বুঝি নাই। আর আরেকটা প্রবলেম আমি অনেক শুনি, সেটা হচ্ছে শুধু পা কমানো। আপু আমি সব দিক দিয়ে চিকন আছি, আমার পাটা অনেক মোটা, কোমর মোটা, আমি হচ্ছে জিন্স প্যান্ট পরতে পারি না বা চিপা ড্রেস পরতে পারি না বা ওয়েস্টার্ন ড্রেস পরতে পারি না, এটা আমার ছিল সমস্যা। তো তারা হচ্ছে শুধু লেগ স্লিম ক্যাপসুলটা নেবেন,
লেগ স্লিম ক্যাপসুলটা নেবেন, এটা 1500 টাকা। এটাতে আপনার কোনো মাথা ব্যথাই নেই, আপনার কোনো জায়গায় কমবে না, মুখ কমবে না, হাত কমবে না, কিছুই কমবে না, জাস্ট কোমর থেকে পা পর্যন্ত টোটালি আপনার হচ্ছে স্লিম একটা লেগ দিবে, স্লিম ক্যাটরিনা কাইফের লেগের মতো বলতে পারেন। আমার এই লেগটা দেখলে খালি ক্যাটরিনার লেগ মনে হয়, ওর লেগটা আমার কাছে খুব ভালো লাগে, তা মনে হয় কি ওর লেগ মনে হয় ছবিটা দেখলে। সো হচ্ছে এটা আপনার কোমর থেকে একদম পা পর্যন্ত টোটালি হচ্ছে স্লিম করবে। আপু আমি জাস্ট একটা সোপ দিয়ে ধুইছি, সোপটার রিভিউ কালকে দিব, এখন বলবো না, একটু থাক। হ্যাঁ আচ্ছা, সো এটা হচ্ছে আপনার পা থেকে শুরু করে কোমর থেকে শুরু করে পা কমাবে, এটা 1500 টাকা, এটা আদার্স কোনো জায়গায় কমাবে না। আরেকটা প্রবলেম, এটাও আমার মুখস্থ হয়ে গেছে, আসলে আমার সব প্রবলেম মুখস্থ বলতে পারেন। আপু সবকিছু ঠিক আছে, আমার মুখটা মোটা, হ্যাঁ আমার মুখ মোটা, আমার মুখে মাংস বেশি, মুখে চর্বি বেশি, মুখটা অনেক বড় দেখা যায়। তারা হচ্ছে ভি শেপের ক্রিমটা নেবেন, জাস্ট মিনিট দেখাচ্ছি। তারা হচ্ছে এই যে ভি শেপ দেখেন, ভি, হ্যাঁ ভি শেপটা হচ্ছে এভাবে এভাবে দিলে আপনার হচ্ছে চর্বি, মুখের চর্বি, মুখের মাংস কমবে। আমার মুখ দেখে আমি অবাক হয়ে যেতেছি, এত গ্লেজ দিচ্ছে বলার বাইরে, কোনো হাইলাইটার দিলেও মনে এত গ্লেজ দেয় না, ঠিক আছে। সো আপনার হচ্ছে আগে না যখন মানুষের মুখ গ্লেজ দিয়ে দেখতাম, যখন সেলার ছিলাম না, আপনাদের মতো কাস্টমার ছিলাম, তো অন্যান্য মেয়েদের মুখ দেখতাম যে চকচক করে, তখন আমি কি করতাম, আমি হচ্ছে হাইলাইটার কিনতাম, সর্ষের তেলও মুখে মাখছি, যে মুখ চকচক করতেই হবে, সবার মুখ চকচক করে, আমার মুখ চকচক করবে না? কারণ আমার হাজবেন্ডের চকচকা মুখ অনেক পছন্দ, বিশেষ করে থাইল্যান্ডের মেয়েদের স্কিন এত চকচক করে, ওরা অবশ্য ন্যাচারালি, অবশ্য অনেক কিছু লাগায় মুখে, ওরা টানাকাটা বেশি ইউজ করে, তো আমি আমরা যখন থাইল্যান্ডে গেছি সব মেয়েদের মুখ হচ্ছে চকচক করতেছে, তো আমার হাজবেন্ড বলতেছে ওদের স্কিনটা কি সুন্দর চকচক করে, তখন এমন হিংসা লাগছে, রাগে আমার মনে হইতেছিল প্লেন থেকে নেমে যাই। তারপরে টার্গেট করছি স্কিন চকচক করতেই হবে, চকচক করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা আপু ওকে, সো এটা হচ্ছে ভি শেপ ক্রিমটা, এটা হচ্ছে মুখের মাংস কমাবে, মুখের চর্বি কমাবে। সো এভাবে এভাবে দিলে হচ্ছে মুখের এই জায়গাটা কমবে, আর এই জায়গাটা দিলে এই জায়গাটা কমবে, যেখানে আপনার টার্গেট সেখানে দিবেন। এটার প্রাইস মাত্র হচ্ছে 1000 টাকা, মাত্র 1000, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আজকে স্কিন টোন চেঞ্জ নিয়ে আর কথা বলতে পারবো না, কালকে বলবো। আপনি ইয়েলো কালার চাইলে ইয়েলো কালার করে দিতে পারবো, পিঙ্কিশ চাইলে পিঙ্কিশ, কোনো কিন্তু সার্জারি মার্জারি না। অনেকে অবশ্য অদ্ভুত হয় যে সাবু সবে এত কিছু পসিবল কীভাবে, সব এই প্রোডাক্টের গুণ, এই কারণে এই প্রোডাক্টগুলো আমি রিসার্চ করে আনি, গুগল টুগল অনেক ঘিটে ঘুটে, অনেক আসলে কষ্ট করি, যেটা সত্যি কথা। আর আমার জন্য দোয়া করবেন আমার নতুন ভাইরাল আইটেমটা যাতে আমি আনতে পারি, যেটা হচ্ছে স্লিমিং আইটেমটা, যেটা আপনার ফিগারটাকে জিরো ফিগার এবং হচ্ছে জিমের মতো বা ইয়োগার মতো করে দিবে, 3-pack দিবে পেটের মধ্যে মেয়েদের, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, টাটা। ও আমি তো মুখে কিছু লাগাবো না, ভাব বলবেন যে মুখে আমি কিছু মেরে আসছি, সো আমি স্লিপিং মাস্কটা লাগিয়ে চলে যাই, ঠিক আছে। আমার দুইটা ভাইরাল স্লিপিং মাস্ক, একটা হচ্ছে মিরাকেল আর একটা হচ্ছে গ্লাস স্কিন, আমি দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে, কোনটা লাগাবো বলেন। এটা হচ্ছে মিরাকেলটা, মিরাকেলটা হচ্ছে স্পট আউট করে, মিস্ট আউট করে, মুখের ব্রন থাকলে ব্রন আউট করবে, প্লাস স্কিন গ্লেজি করবে, সব কিছু করবে বলতে পারেন। আর যেটা হচ্ছে শুধু মাছের, যেটা দেখালাম মাছের কলাজেন দিয়ে তৈরি, ওটা শুধু গ্লেজি করে। এখন গ্লেজিটা লাগাবো, আমার তো মুখে কোনো দাগ নেই, আমার গ্লেজিটা লাগালেই ভালো হয়। এই যে আমার কিন্তু এই দুইটা স্লিপিং মাস্কই হচ্ছে ভাইরাল বলতে পারেন, ঠিক আছে। একটা হচ্ছে গ্লাস স্কিন দিবে, আর এটা হচ্ছে গ্লাস স্কিনও দিবে, আবার স্পট আউটও করবে, হ্যাঁ স্পট আউটও করবে, গ্লাস স্কিনও করবে। সো যাদের স্পট তারা এটা নেবেন, মিরাকেল ফেস ওয়াশ। এটা কিন্তু আপনার থাইল্যান্ডের একটা বুড়ি মহিলা লাগিয়েছে, যার মুখের জন্মগত দাগ হালকা হয়ে গেছে, বারবারই বলেছি, এটার রিভিউ পাবেন আপনি। এটার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা, মিরাকেল স্লিপিং মাস্ক, এবং উইদাউট সাইড এফেক্ট, এটা কিন্তু কোনো নাইট ক্রিম না, ঠিক আছে, জাস্ট লাগিয়ে ঘুমিয়ে যাবেন। আর এটা শুধু গ্লাস স্কিন দিবে, এটা 800 টাকা, এটা 800 টাকা। আমি গ্লাস স্কিন দিই বিকজ আমার মুখে তো কোনো ধরনের দাগ নেই, সো আমি গ্লাস স্কিনটা লাগিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে দিবেন না, স্লিপিং মাস্ক কিন্তু ডলতে হয় না, হ্যাঁ। আর স্লিপিং মাস্কের একটা স্পেশালিটি আছে, স্লিপিং মাস্ক লাগিয়ে যদি আপনি সারা রাত জেগেও থাকেন, বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন, হাজবেন্ডের সাথে ঝগড়া করেন, যা খুশি তা করেন, আপনার মুখে এটা কাজ করবে, কারণ এটার নামই হচ্ছে স্লিপিং মাস্ক। এটা আপনার স্কিনটাকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিবে বলতে পারেন, আর নাইট ক্রিম লাগিয়ে আবার ঘুমাইতে হয় না, নাহলে কাজ করে না। বাট এটা আপনি লাগিয়ে যদি জেগেও থাকেন, লাইটের নিচেও যদি থাকেন, তারপরও কোনো সমস্যা হবে না। সো এটা হচ্ছে আলতো করে এভাবে আলতো করে দিবেন, আলতো করে এভাবে চেপে চেপে, হ্যাঁ চেপে চেপে দিবেন, স্কিনে থাপড়াইবেন কতক্ষণ, ঠিক আছে, এইভাবে থাপড় দিবেন নিজেরে নিজে। সো যত থাপড়া দিবেন তত হচ্ছে স্কিনের ভিতরে ঢুকবে বলতে পারেন। জাস্ট হয়ে গেছে, এবার আপনি শুয়ে যাবেন, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, টাটা।